وعليكم السلام، شو يسمونك؟ الحمد لله، الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما عالما قديرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومشفعنا وهادينا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله. میرے بزرگوں اور بھائیوں اور دوستوں، اللہ رب العزت نے اس زمانے میں، پرفتن کے زمانے میں، عیاشی بدماشی کے زمانے میں، اللہ رب العزت نے ہمیں اور آپ کو قرن اول کا ہیرا عطا فرمایا، یعنی وہ کام دیا ہے جس کام میں 100% اللہ نے کامیابی رکھی ہے، عزت رکھی ہے، بلندی رکھی ہے، محبت رکھی ہے، جوڑ رکھا ہے، ہر لائن سے اللہ تک پہنچنے کا، ہدایت تامہ حاصل کرنے کا اللہ نے اس محنت میں، میرے دوستوں، یہ ساری چیزیں رکھی ہیں. وہ محنت اس امت کے لیے تمغہ امتیاز ہے، وہ محنت اس امت کے لیے، میرے دوستوں، شان و شوکت کی چیز ہے، وہ محنت اس امت کے لیے سیدھی راہ پر چلنے کے لیے، منزل مقصود تک پہنچنے کے لیے ہے. وہ محنت امت کے لیے، میرے دوستوں، سارے دین پر اور پورے دین کامل پر چلنے کی طاقت پیدا کرنے کے لیے ہے. وہ محنت اللہ نے بطور انعام کے، بطور نعمت کے اس زمانے میں اس امت کو عطا فرمایا ہے. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، حضرت بولن جو محترم بھائی، جس سے بزرگ ہو، اللہ رب العالمین পরিপূর্ণ ফিতনা ফাসাদের এবং ভোগ বিলাসিতার এবং কুতাজরিতার যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক মেহনত দান করেছেন, যে মেহনতের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতকে প্রথম যুগের যে রত্ন সম্পদ তা আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওই মেহনত হচ্ছে ওই মেহনত যে মেহনতের দ্বারা আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ইজ্জতের সব থেকে উচ্চ স্থানে পৌঁছাতে চান।
যে মেহনতের দ্বারাই আল্লাহর পরিচয় পরিচিতি উম্মাত পেতে পারে, উম্মাত সব থেকে বেশি আল্লাহর সাহায্য সহযোগিতা পাওয়ার উপযুক্ত হতে পারে। ওই মেহনত যে মেহনতের দ্বারাই সমস্ত দুনিয়াতে পরিপূর্ণ দিন জিন্দা হতে পারে, ওই মেহনত যে মেহনত দ্বারাই উম্মাতকে বেইজ্জতি অপমান অবদস্তি এবং সমস্ত ধরনের পেরেশানি থেকে মুক্ত করে মুক্তি দিয়ে ইজ্জতের সব থেকে উচ্চ স্থানে পৌঁছাতে পারেন, ওই মেহনত হচ্ছে যে মেহনত আল্লাহ সাহাবাদেরকে দিয়ে করাইছেন, যে মেহনতের দ্বারাই পরিপূর্ণ দিন উম্মাতের ভিতরে জিন্দা হতে পারে। মেরে আজিজ ও দোস্ত ও বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জত নে ইস মেহনত পর ইজ্জত কব দেগা, ইস মেহনত পর বুলন্দি কব দেগা, ইস মেহনত পর কামিয়াবি কব দেগা, ইস মেহনত পর আদিয়ানে বাতিল পর গলবা কব দেগা, ইস মেহনত পর তমাম আলমে ইনসানিয়ত পর গলবা কব দেগা, জব মেহনত করনে ওয়ালো কে আন্দর আপস মে মহব্বত হোগি, আপস মে ইজতেমাইয়ত হোগি, আর মেহনত করনে ওয়ালো মে কুরবানি কা মাদ্দা হোগা, আর রোজানা ইনকি কুরবানিয়া বড় রহি হো, রোজানা ইনকে আন্দর মহব্বত বড় রহি হো, রোজানা ইনকে আন্দর মেরে দোস্তো আল্লাহ সে তাল্লুক বড় রহা হো, আর রোজানা ইনকে আন্দর ইবাদত কা শৌক বড় রহা হো, আর ইবাদত মে কমাল পেদা হো রহা হো, আর আল্লাহ সে লেনে কা মাদ্দা ইনকে দিলো মে পেদা হো রহা হো, আগর ইয়ে জজবাত আর আগর ইয়ে ফিক্র কাম করনে ওয়ালো মে দাওয়াত কা কাম লেকর চলনে ওয়ালো মে আর এক এক ইনসানো কো সারে আলম কে ইনসানো কো কিয়ামত তক আনে ওয়ালে ইনসানো কো সামনে রখকর মেহনত কর রহে হোঙ্গে তো আল্লাহ জল্লে জালালুহু মানওয়ালুহু আপনি কুদরত সে আপনি কুদরত সে ইস মেহনত করনে ওয়ালো কো ও ইজ্জত দেগা জো কিসি কো আজ তক নহি মিলি হোগি, ও কামিয়াবি দেগা জো কিসি কো নহি মিলি হোগি, ও দৌলত দেগা জো কিসি কো নহি মিলি হোগি, ইয়ে ইসকি শান হোগি, ইয়ে দাঈ কি শান হোগি, ইয়ে দাঈ কি মহবুবিয়ত হোগি, ইয়ে দাঈ কি মকবুলিয়ত হোগি, ইসলিয়ে হর কাম করনে ওয়ালো কে লিয়ে জরুরি হ্যায় রোজ আনা আপনি তিন চিজো কো বড়ায়ে, আগর বড় রহি হ্যায় তো আগে বড় রহা হ্যায়, আগর নহি বড় রহি হ্যায় তো মেরে দোস্তো ইস কাম কা হালকাপন ইসকে অন্দর আ রহা হ্যায়, আর ইয়ে ইয়ে আল্লাহ কি নিগাহ মে ভি হালকা হো জায়েগা জিস দিন দাওয়াত কে কাম কি হকীকত আর উসকে ইফাদিয়ত ইসকে দিল মে নহি আয়েগি আর উসকো হালকা সমঝেগা তো খুদা কি নিগাহ মে ভি হালকা হো জায়েগা। বলেন যে মহতারাম ভাই যে বুজুর্গ, এই মেহনতের দ্বারাই মেহনত করনেওয়ালাদেরকে ইজ্জতের সব থেকে উঁচু স্থানে আল্লাহ কোন সময় পৌঁছাবেন? হযরত বলেন যে যে সময় মেহনত করনেওয়ালাগণ মহব্বতের সঙ্গে মেহনত এই তরিকায় করবে, ইমানি সিফাত বাড়তে বাড়তে তাদের ভিতরে ইমানের সিফাতের ভিতরে যে মহব্বত, এই মহব্বত যে সময় তাদের ভিতরে তৈরি হবে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করনেওয়ালাদেরকে ইজ্জতের সব থেকে উঁচু স্থানে পৌঁছাই দিবেন। বলেন যে এই মেহনত করনেওয়ালাদেরকে আল্লাহ মেহনতের মাধ্যম দিয়ে ইজ্জতের উচ্চ স্থানে পৌঁছানো এবং বাতিলকে শেষ করে দেওয়া সমস্ত এরকমভাবে জাতি এবং সমস্ত অবস্থার উপরে এই মেহনত করনেওয়ালা দাওয়াতের কাজ করনেওয়ালাদেরকে গলবা দিবেন কোন সময়? যে সময় নাকি ওই সিফাতের সঙ্গে করবে যে সিফাতের সঙ্গে কাজ করার দ্বারাই প্রথম যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেছিলেন। বলেন যে মহতারাম ভাই দেশ বুজুর্গ, বাতিলকে শেষ করা আর মেহনত করনেওয়ালাদেরকে ওই ইজ্জতের স্থানে পৌঁছানো ওই সময় হবে যে সময় নাকি পরিপূর্ণ দিন জিন্দা হওয়ার জন্য যে মেহনত রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতকে দিয়েছেন, ওই মেহনত যে সময় ওই সিফাতের সঙ্গে করবে, রোজানা যে সময় এসে ওই মেহনতকে
তিনটে কাজ সে করবে, যে কাজের দ্বারাই তাদের ভিতরে আল্লাহর পরিচয় আর এরকম ভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবে। এবং তারপরে সে যে সময় নাকি মেহনতে ওই স্তরে পৌঁছাবে যে মেহনতের উপর আল্লাহ রাজি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে দিনকে জিন্দা করে দিবেন। মেরে আজিজ ওর ভাই ওর দোস্ত, তিন চিজো কো হমনে বড়নে কে লিয়ে কাহা, আগর দাই কি ইয়ে তিন চিজে, দাওয়াত দেনে ওয়ালো কি ইয়ে তিন চিজে, ওর কাম করনে ওয়ালো কি ইয়ে তিন চিজে, আগর রোজানা বড়েঙ্গি তো রোজানা আল্লাহ সে তাল্লুক ভি বড়েগা, রোজানা লোগো সে মহব্বত ভি বড়েগি, রোজানা মেহনত কা ময়দান ভি বড়েগা, আর রোজানা ইসকে ঈমান মে তাকত পয়দা হোগি, ইসকি দুআও মে তাকত পয়দা হোগি, ইসকে আখলাক মে বুলন্দি পয়দা হোগি, আগর ইয়ে তিন চিজে ইসকি রোজানা বড় রহি হো, পহলি চিজ ইসকে অন্দর ফিক্র বড় রহি হো, আপনি জাত সে লেকে আপনি ঔলাদ ও খানদান সে লেকর আপনে ইলাকে ও মুলক সে লেকর পুরে আলম কি আর কিয়ামত তক আনে ওয়ালে ইনসানো কি ফিক্র ইসকে অন্দর পয়দা হো রহি হো কি কেসে কেসে ইয়ে দিন ওয়াহাঁ তক জিন্দা হো জায়ে, ইসকে লিয়ে আল্লাহ নে মশওয়ারা দিয়া হ্যায়, ক্যা দিয়া হ্যায়, মশওয়ারা দিয়া হ্যায়, রোজানা কা মশওয়ারা হ্যায়, হফতে কা মশওয়ারা হ্যায়, মহিনে কা মশওয়ারা হ্যায়, সহমাহি মশওয়ারা হ্যায়, সহমাহি মশওয়ারা হ্যায়, ছশমাহি মশওয়ারা হ্যায়, আর সাল কা মশওয়ারা হ্যায়, ফির দো সাল মে নিজামউদ্দিন কা মশওয়ারা হ্যায়, ইয়ে সারে কে সারে মশওয়ারে ফিক্রো কো বড়ানে কে লিয়ে হ্যায়, হর হর কাম করনে ওয়ালো কি ফিকর, পহলে দিন জো কাম মে লগা হ্যায় উসকি ভি ফিকর, আর কাম করতে করতে জো 50 সাল 60 সাল কা হো গয়া হ্যায় উসকে অন্দর ভি ইয়ে ফিকর, আলমে ফিকর আর কিয়ামত তক কি ফিকর পয়দা হো জায়ে তো ইনশা আল্লাহ ইসকি ফিকর পর আল্লাহ কি মদদ আয়েগি, ইসকি ফিকর পর আল্লাহ রাস্তে খোলেগা, ইসকি ফিকর পর মশওয়ারে মে জান পয়দা হোগি, আর ইসকি ফিকর পর আল্লাহ রাব্বুল ইজ্জত কি তরফ সে উনূর কো ইলহাম কিয়া জায়েগা, জিসসে পুরে আলম মে দীন কে ফেলনে কি সূরতে কায়েম হোঙ্গি, তো সবসে পহলে হর দাই কি ফিকর মে ইজাফা হো আর ও মশওয়ারে সে হোগা, জব মশওয়ারে কি পাবন্দি করেগা, মশওয়ারে মে বৈঠনে কো আপনি জরুরত সমঝেগা, মোহতাজ বনকর বৈঠেগা, মশওয়ারে মে বৈঠকর আপনি মনমানি জি চাহি রায় নহীঁ দেগা, মাননে কে জজবে সে জব রায় দেগা আর কুরবানি দেনে কে জজবে সে রব রায় দেগা, মহব্বত কে সাথ রায় দেগা, ফিক্র কে সাথ রায় দেগা, উস পর চলনে কে লিয়ে রায় দেগা, তো আল্লাহ জল্ল জলালহু মানওয়া লহু ইস রায় পর আর ইস আপকি ফিক্র পর দুনিয়া ভর মে দুনিয়া ভর মে কাম কো আসানি ভি পয়দা ফরমায়েগা আর হর হর কাম করনে ওয়ালো কে লিয়ে রাস্তা খোলেগা, হামারি ফিক্র হামারে ইলাকো কে লিয়ে আর হামারি মসজিদ কে লিয়ে নহীঁ হোতি, হামারি ফিক্রো কা আসর আল্লাহ পুরে আলম পর ডালতা হ্যায়। আর প্রথমে বলতেছিলেন যে কাজ করনে ওয়ালা যত বেশি কাজ করতে থাকবে তো তার অন্তরের ভিতরে এই কাজের প্রতি আস্থা কাজের উপরে বিশ্বাস মজবুত হতে থাকবে যে এই মেহনতের দ্বারাই এই দাওয়াতের মেহনতের দ্বারাই আল্লাহ আমাকে ও ইসলাহ দান করবেন, আমার কওমের ভিতরে ইসলাহ দান করবেন, পুরো আলমী উম্মতের ভিতরে আল্লাহ ইসলাহ দান করবেন, এর ইকিন তার অন্তরের ভিতরে মজবুত হতে থাকবে। মন যে তিনটি কথা কাজ করনেওয়ালাদের ভিতরে আসার দরকার, তার ভিতরে সর্বপ্রথম জিনিস হচ্ছে যে আমার ভিতরে যেন ফেকের তৈরি হয়, সে কিসের ফেকের, আমার হৃদয়তের ফেকের, আমার পরিবারের হৃদয়তের ফেকের, আমার মহল্লার হৃদয়তের ফেকের, আমার এলাকার হৃদয়তের ফেকের, আমার দেশের হৃদয়তের ফেকের, সমস্ত আলমের মানব জাতির হৃদয়তের ফেকের যেন আমার ভিতরে তৈরি হয়, প্রথম জিনিস হচ্ছে ফেকের। আর ফেকের কিভাবে তৈরি হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন ছিল মশওয়ারার নিয়ামত, যে মশওয়ারাতে বসা, মশওয়ারাতে এই জজবার সঙ্গে বসা, যেন এই মশওয়ারার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হৃদয়ত দান করেন,
এবং হৃদয়তের আমার হৃদয়তের জন্য যত এরকম ভাবে বাধা আছে সেগুলোকে আল্লাহ মশালের মাধ্যম দিয়ে দূর করে দেন, আমার কওমের আমার পরিবারের হৃদয়তের ব্যবস্থা হয়, আমার এলাকার হৃদয়তের ব্যবস্থা হয়, আমার দেশের হৃদয়তের ব্যবস্থা হয়, সমস্ত আলমের মানব জাতির হৃদয়তের ব্যবস্থা হয়। এই জজবানে আমি মশালায় বসবো কাজ করার জন্য, কুরবানি দেওয়ার জন্য, টাকা যাকে পূরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সময় আমার অন্তরের ভিতরে এরকম উমুরের ইলহাম করবেন, উমুরকে ডালবেন যে যার দ্বারা আমার উপকার হবে, আমার এলাকার উপকার হবে, এরকম ভাবে। এই জন্য মশওয়ারা দৈনন্দিনের মশওয়ারা আছে, এরকম ভাবে সাপ্তাহিক মশওয়ারা আছে, এভাবে মাসিক মশওয়ারা আছে, এভাবে প্রতি চল্লিশ এরকম ভাবে দুই মাসিক পরামর্শ আছে, এভাবে চার মাসিক পরামর্শ আছে, এভাবে নিজামুদ্দিনের এরকম ভাবে দু বছর পরে যে পরামর্শ আছে, এই যত পরামর্শ আছে এই সমস্ত পরামর্শের উদ্দেশ্যই হচ্ছে যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মশওয়ারার মাধ্যম দিয়ে খায়রের ফয়সালা করেন, টাকা যাকে আমাদের জেহেনের ভিতরে ঢালেন, যেন এই টাকা জানিয়ে আমরা চলনেওয়ালা হই, টাকা জানিয়ে যে সময় নাকি আমরা চলতে থাকবো, কুরবানির লাইনে যে সময় বাড়তে থাকবো, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের উম্মতে যে সময় চলতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতকে ওসিলা করে আমাকে হিদায়ত দান করবেন, আমার এলাকাকে হিদায়ত দান করবেন, আমার দেশের হিদায়ত দান করবেন, এবং সুস্থ আলমী পাইমানাতে এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্তরে নিয়ে যাবেন যে স্তরে সাহাবিদের দ্বারা নিয়ে গেছিলেন। এই জন্য মহতরাম ভাই সুযোগ মেহনত করেনওয়ালাদের ভিতরে যে তিনটে জিনিস তৈরি হতে হবে, তার ভিতরে প্রথম জিনিস হচ্ছে হলো ফেকে। जिस तरह से हम बात कर रहे हैं वैसे ही कहो, उतनी कहो समझे, तब तो इस मजमे पर असर पड़ेगा, वरना असर नहीं होगा। तो मेरे अजीजों और दोस्तों, अल्लाह रब्बुल इज्जत का एहसान है और उसका फजल है, उसने हमको सारे नबियों के सरदार जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में दाखिल फरमाकर آپ صلی اللہ علیہ وسلم والا کام اللہ نے ہمیں اور آپ کو دیا ہے اور اس کے لیے ہم سارے کے سارے یہاں جمع ہوئے ہیں۔ ہم نہیں آئے ہیں، ہمیں اللہ لایا ہے۔ اب یہاں آ کر کے جو بات کہی جا رہی ہے اور جس طرح سے کہی جا رہی ہے، اگر اس کو اپنے دلوں میں بیٹھاؤ گے اور اس پر چلو گے تو تمہارا یہ چلنا پورے عالم کے اور خصوصاً آپ کے ملک کے ایک ایک فرد کے لیے، ایک ایک فرد کے لیے جو آپ کے دوست ہیں ان کے لیے، جو آپ کے دشمن ہیں ان کے لیے، جو آپ سے نفرت کرتا ہے ان کے لیے خدا ہدایت کا سامان کر دے گا۔ بولیں جا اللہ رب العالمین ہمارے کے رسول کریم صلی اللہ علیہ وسلم شروع دے کوئی محنت نسبت دے এ জায়গায় নিয়ে আসছেন, আমরা এই জায়গায় আসি নাই, বরং আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। এখন এই জায়গায় আসার পরে যে কথাগুলো বলা হচ্ছে, যে মেহনতের কথা বলা হচ্ছে, আমরা যদি নাকি ওই কথাগুলোকে নিয়ে নি আর ওই মেহনতকে করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের দেশের জন্য, যারা আমাদের বন্ধু আছেন পছন্দ করেন তাদের জন্য, এমনকি যারা আমাদেরকে অপছন্দ করেন তাদের জন্য, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের রাস্তা খুলবেন। अब आप हजरात जो बैठे हैं, हमारी दो तरह से मदद करो। एक तो इस मजमे में कोई सोने ना पाए, जो सोए प्यार से उसको जगा दो, और दूसरे कोई उठने ना पाए, जो उठे उसका पैर पकड़ लो। अगर ये दो काम आप कर दोगे तो ये बहुत बड़ा एहसान होगा और आपको अल्लाह इस पूरे मजमे के बैठने का اور اس پورے مجمعے کے سننے کا، ان صفات کے آنے کا ذریعہ بنائے گا۔ خدا آپ حضرات کو قبول فرمائے، اور اس میں آپ کو ہماری مدد کے لیے خدا آپ کو آمادہ فرمائے۔ بہن جی بھائی، اخن اپنا را آمادر کے دویتے کاش کرے شہر گیتا کرین۔ ایک تکاز ہوچے جامرہ شبائی جگہ تھے کہ بہن سنی کیوں جامرہ نہ گھومائی، دیتے ہوچے شبائی آمرہ বসে থাকার জন্য চেষ্টা করে শেষ পর্যন্ত কেউ যেন উঠতে না পায়, এমন কেউ যদি নাকি ওঠার জন্য চেষ্টা করে ওনার পাও ধরে হলেও ওনাকে আমরা বসাই দিই। এই দুইটি কাজ যদি নাকি আমরা করি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মজমা থেকে আমাদেরকে উপকার দান করবেন। বেঠোগ ইনশাআল্লাহ, কোন কোন নেই বেঠেগা, ये देख समझ, ये देख खुद नहीं, आप लोगों ने समझा नहीं,
জিজ্ঞেস করছেন এ বাত মানে এসে পুছি তাকি কই এসা হো তো হাত উঠায়ে আর সব সব জাগ যায় আর সব মুতাওয়াজ্জে হো যায় এসলি আমনে এসি বাত কহি আল্লাহ হযরত কো কবুল ফরমায়ে ইসকে তরজমে দে দো সাই মেরে আজিজো দোস্তো বড়ি অহম বাতে কহ রাহা হুঁ কাম করনে ওয়ালো কে ফায়দে কে লিয়ে কহ রাহা হুঁ আর বাংলাদেশ ওয়ালো কে লিয়ে খাস তৌর সে কর রাহা হুঁ সমঝে আপ জিতনে হালাত আয়ে হুয়ে হ্যায় ও সারে হালাত এসা দূর হোঙ্গে কি পতা ভি নাহি চলেগা ইনশাআল্লাহ বড়ি অহম বাতে কহ রাহা হুঁ পহলি বাত মানে আর্জ কিয়া কি হর কাম করনে ওয়ালো মে তিন বাতে রোজ আনা পড়ে উসকে লিয়ে পহলি চিজ ফিক্র হ্যায় জো মশওয়ারে সে পেদা হোগি ও আপকে পাস আপকো বয়ান কর দিয়া গয়া দূসরি চিজ কিয়া হ্যায় ও কুরবানি হ্যায় কিয়া হ্যায় কুরবানি হ্যায় ইয়াদ রাখনা কুরবানি ইস কাম কি রূহ হ্যায় কুরবানি ইস কাম কি জান হ্যায় কুরবানি কাম করনে ওয়ালো কে লিয়ে তরক্কি কা সবসে বড়া জরিয়া হ্যায় কুরবানি দিল কো নরম করতি হ্যায় কুরবানি তাআল্লুক আল্লাহ সে তাআল্লুক পয়দা করতি হ্যায় কুরবানি আখিরাত কা ফিক্র পয়দা করতি হ্যায় কুরবানি এক দূসরে সে আগে বড়নে কা জজ্বা পয়দা করতি হ্যায় কুরবানি নহীঁ হ্যায় তো কাম নহীঁ হ্যায় ইয়াদ রাখনা আগর কুরবানি হ্যায় তো কাম হ্যায় কুরবানি হ্যায় তো ঈমান হ্যায় কুরবানি হ্যায় তো ইবাদত মে হকীকত হ্যায় কুরবানি হ্যায় তো আখলাক উঁচা হ্যায় কুরবানি হ্যায় তো নিয়ত সহি হ্যায় কুরবানি হ্যায় তো মঞ্জিল তক পৌঁছোগে কুরবানি নহীঁ হ্যায় তো কাম করনে ওয়ালো মে কুছ ভি নহীঁ হ্যায় জি বলেন যে বহুত হি গুরুত্বপূর্ণ কথা বলতেছি বিশেষ ভাবে বাংলাদেশের ভাইদের জন্য বহুত হি গুরুত্বপূর্ণ কথা বলতেছি মহাদাম ভাই দস্তে বুজুর্গ এই কথাগুলোর উপর যদি আমরা আমল করতে পারি যত হালাত আসছে এই হালাত এমন ভাবে দূর হয়ে যাবে যেন আমাদের সামনে একদম স্পষ্ট হয়ে যাবে সব অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দ্বারা দূর করে দিবেন। বলেন যে যে তিনটি বিষয় আমাদের ভিতরে আসার দরকার তার ভিতরে প্রথম বিষয় হচ্ছে হলো ফেকের আর ফেকের আসবে হচ্ছে হলো মশওয়ারার দ্বারাই। দ্বিতীয় বিষয় হচ্ছে কুরবানি, যে কুরবানির দ্বারাই এই কাজের কাজ কর্মওয়ালাদের তারাক্কি হবে, কুরবানির দ্বারাই কাজ কর্মওয়ালাদের ভিতরে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে, কাজ কর্মওয়ালাদের ভিতরে যোগ্যতা বাড়বে। কুরবানি যদি নাকি থাকে তাহলে সে তারা কি করবে, কুরবানি যদি নাকি থাকে তাহলে সে টাকা যা পূরণ করতে পারবে, কুরবানি যদি নাকি থাকে তাদের ভিতরে মহব্বত তৈরি হবে, কাজ কুরবানি যদি নাকি থাকে তাহলে কাজের ছাতা উঁচু হতে থাকবে। কুরবানি হচ্ছে হলো এই রাস্তায় চলার জন্য সিঁড়ি, এই কুরবানি যত বেশি আমরা কুরবানি দিয়ে চলবো ততই বেশি ইমানি সিফাতগুলো আমাদের ভিতরে আসতে থাকবে এবং সমস্ত সমস্যাগুলো দূর হতে থাকবে। যে কুরবানির দ্বারাই এই কাজ কর্মওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ স্থানে পৌঁছায় দিবেন। এই জন্য সমস্ত বুনিয়াদী জিনিস হচ্ছে হলো যে মহব্বত তৈরি হওয়া আর এরকম ভাবে আল্লাহর ভয়ভীতি তৈরি হওয়া, লিল্লাহিয়াত আসা, এই সব কিছু কুরবানির দ্বারাই আমাদের ভিতরে আসবে। কুরবানি দোগে তো অন্দর সে আনানিয়ত নিকলেগি, অন্দর সে নফসানিয়ত নিকলেগি, অন্দর সে কিনা নিকলেগা, অন্দর সে হসদ নিকলেগা, অন্দর সে বুগজ নিকলেগা, অন্দর সে দুশ্মনি নিকলেগি, অন্দর কি তমাম খারাপিয়াঁ জো দিল কো খারাপ কর দেতি হ্যায় আর গন্দা কর দেতি হ্যায় খুদা কি কসম মেরে দোস্তো ও কুরবানি না দেনে সে আতি হ্যায়। জব কুরবানি দোগে তো ইয়ে সারি গন্দগিয়াঁ কুরবানি দেনে ওয়ালো কি আল্লাহ খতম ফরমা দেতা হ্যায় আর রহমত কি চাদর সে উনকো ঢাক দেতা হ্যায় আর আপনি মহব্বত সে উনকো ঢাক দেতা হ্যায় আর উনকে আয়বো কো ছুপা দেতা হ্যায় আর উনকি ইস কুরবানি পর লোগো কে দিলো মে আজমত আর মহব্বত কো উনকি দাখিল কর দেতা হ্যায়। বলেন যে মহতরম ভাই সুজুর্গ, কুরবানি দিতে থাকলে আমাদের ভিতরে যত আনানিয়াত আছে যে আমিত্ব আমি করতেছি আর আমাকে পেশ করা, এগুলোকে আল্লাহ দূর করে দিবেন। আমাদের ভিতর যত ধরনের গান্দাগি আছে, যত ধরনের খারাপি আছে, এই সমস্ত জিনিসকে কুরবানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। যে কুরবানি যদি নাকি থাকে তাহলে কুরবানির দ্বারাই এরকম ভাবে ইমানি সিফাত তৈরি হবে, মহব্বত তৈরি হবে, পরস্পর জোলমিল মহব্বত তৈরি হবে এবং টাকা জানিয়ে চলার এরকম ভাবে যোগ্যতা তৈরি হবে। অন্য ভাইয়ের দোষ ত্রুটি আমাদের সামনে আসবে না,
কুরবানি যদি নাকি আমরা দিতে থাকি, তা কুরবানির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপিকে দূর করে দিয়ে সমস্ত ভালো সিফাতগুলো আমাদের ভিতরে দান করবেন। এজন্য সমস্ত কাজ করনে ওয়ালাদের ভিতরে কুরবানি যদি নাকি থাকে, কুরবানির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজবুতি দান করবেন। কুরবানির দ্বারাই সমস্ত প্রয়োজনীয় সিফাতগুলোকে আল্লাহ দান করে আমাদেরকে কাজের উপরে জমাবেন। কুরবানি হিসে মেরে দোস্ত সারি সিফাত জিন্দা হতি হ্যায়, আর আল্লাহ কো সবসে জাদা হর হর আমল মে খুদা কি কসম কুরবানি পছন্দ হ্যায়। ইসলিয়ে হযরত আম্বিয়া আলাইহিসসালাতু তাসলিম কো আল্লাহ নে হালাত মে রাখা, আল্লাহ নে কুরবানিও মে রাখা, হালাঁকি ও আল্লাহ কে মহবুব বন্দে হোতে হ্যায়। আর সারে মহবুব বন্দো মে সারে নবিও মে সবসে জাদা মহবুব শখসিয়ত, সবসে জাদা উঁচি শখসিয়ত, সবসে জাদা মেরে দোস্ত আল্লাহ কো জো প্যারি শখসিয়ত হ্যায় ও জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শখসিয়ত হ্যায়। ইসলিয়ে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো সবসে জাদা মুজাহিদে কুরবানিও আর হালাত মে আখির তক রাখা গয়া। কিউ কি ইস উম্মত কো নবী ওয়ালা কাম নবিয়ো ওয়ালা কাম ভি মিলা হ্যায়, রাসূলো ওয়ালা কাম ভি মিলা হ্যায়, আর খতমে নবুয়ত ওয়ালা কাম ভি মিলা হ্যায়। ইসিলিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ ফরমাতে হ্যায়, মুঝে মুঝে ইস দিন কি দাওয়াত মে ইস দিন কি মেহনত মে ইলাহ কলমাতুল্লাহ মে জিতনা সতায়া গয়া আর জিতনি তকলিফে দি গই কিসি নবী কো ভি ইতনি তকলিফ নহি দি গই। তো মেরে দোস্তো ইয়াদ রাখনা ইয়ে রাস্তা তকলিফো কা রাস্তা হ্যায়, ইস রাস্তে মে জো রাহত সোচেগা জো রাহত কে লিয়ে আপনে আপ কো তলাশ করেগা আর জো রাহত কে লিয়ে গুসসা হোগা জো রাহত কো আপনে দিল মে লেকর চলেগা ওহি ইস ইস মেহনত মে ফিতনে কা সবব বনেগা, দিলো কে ইখতিলাফ কে পয়দা হোনে কা জারিয়া বনেগা। ইসলিয়ে ইস রাস্তে মে রাহত নহি হ্যায় আর হ্যায় তো বহুত কম হ্যায়, লেকিন দাই কবি রাহত কো না চাহে, কবি আয়েশ কো না চাহে, কবি আরাম কো না চাহে, আল্লাহ দে দে তো শুকর আদা করে লেকিন দিল সে না চাহে। আগর রাহত কো চাহেগা রাহত কে সাথ জব সাথী চলনে লগেঙ্গে তো ইয়াদ রাখনা দিলো মে দরার পড়না আর দিলো মে ইখতিলাফ হোনা ইয়ে মেরে দোস্তো লাজিম হো জায়েগা, লাজিম হো জায়েগা। সারি তারিখ উঠা কে দেখ লো জব ইনসানো মে আর উম্মত মে রাহত কে সামান আয়ে মাল আয়া, মাল আয়া, রাহত কে সামান আয়ে আর ইজ্জত কে সামান আয়ে, তো মেরে দোস্তো দিলো মে ইখতিলাফ পয়দা হোনা শুরু হো গয়া। আল্লাহ হামারি তুমারি হিফাজত ফরমায়ে, ইসলিয়ে কবি ভি ইস কাম কো করতে হুয়ে দুনিয়া কি নিয়ত মত করনা, দুনিয়া কি নিয়ত মত করনা, ইয়ে নিয়ত করনে কি চিজ নহি হ্যায়, ইয়ে মুকদ্দর কি চিজ হ্যায়। জো চিজে আপকে মুকদ্দর মে হ্যায় ও আল্লাহ হর হাল মে দেগা, আগর আপনে ইসকি নিয়ত কর লিয়া তো আপনি কুরবানি পর পানি ফের দিয়া। বলেন যে কুরবানি হচ্ছে আলো এই কাজের জন্য সব থেকে বুনিয়াদী জিনিস, যে কুরবানির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানি সিফাতকে আমাদের ভিতরে দান করবেন। এই জন্য নবীদেরকে আল্লাহ কুরবানির মাধ্যম দিয়েই দুনিয়াতে কাজ করাইছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাখছেন, এবং সমস্ত নবীদেরকে আল্লাহ যে কুরবানির ভিতরে রাখছেন তার ভিতরে সব থেকে বেশি কুরবানি আল্লাহ আমাদের নবীকে দিয়ে নিয়েছেন। বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এলাই কালিমাতুল্লাহ রাস্তায় এই দাওয়াতের রাস্তায় আমাকে যত ভয় দেখানো হয়েছে, আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে, এত ভয় আর কাউকে দেখানো হয় নাই, এত কষ্ট আর কাউকে দেওয়া হয় নাই। বলেন এই জন্য মহতারাম ভাই সুদূর্গ এই রাস্তাই হচ্ছে হলো কুরবানির রাস্তা, কুরবানি দিতে দিতে চলতে থাকবো তো আমাদের ইসলাহ হতে থাকবে, এবং কুরবানি দিতে দিতে চলতে থাকবো এদের আমাদের ভিতরে ইমানি সিফাত গুলো আসতে থাকবে, আর এরকম ভাবে জলমিল মহাব্বত পয়দা হতে থাকবে।
আর এই রাস্তায় চলনে বলারা যদি নাকি সহুলার তলাশ করে, রাহাত তলাশ করে, নিজের সুবিধা তলাশ করে, তো যে এই রাস্তায় চলার সময় সুবিধা তলাশ করবে, রাহাত তলাশ করবে, সহুলার তলাশ করবে, সেই হচ্ছে আলো এই রাস্তার ভিতরে এসে ফিতনার কারণ হবে। বলেন যে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের সামনে সাহাবিদের জিন্দেগি, রসুলের জিন্দেগি, সমস্ত নবীদের জিন্দেগি এবং সমস্ত রসুলদের জিন্দেগি এবং আমাদের রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এই জন্য রাখা হয়েছে যে আমরা এই রাস্তায় চলতে, যে আমরা এই কুরবানির রাস্তাকে অনুসরণ করার জন্য নবীদের জিন্দেগিকে দেখে, রসুলদের জিন্দেগিকে দেখে, আমাদের রসুলের জিন্দেগি দেখে দেখে চলব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজবুতি দান করবেন, আমাদেরকে হিদায়াত দান করবেন। আর যে সময় আমাদের নজর নবীদের জিন্দেগির থেকে সরে, কুরবানির থেকে সরে রাহাতের দিকে যাবে, আরামের দিকে যাবে, যে যে জায়গায় রাহাত ও আরাম তলাশ করবে, তো সে যেন নিজের মেহনতের উপরে পানি ফেলে দিল, সে যেন যে নিজের মেহনতকে নষ্ট করার জন্য একটুকু যথেষ্ট হয়ে গেল, আর সে ফিতনার কারণ হবে। এই জন্য কোনো অবস্থাতে আমরা রাহাত পাবো না। হ্যাঁ, যদি কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন রাহাত দান করেন তাহলে শুকরিয়া আদায় করব, কিন্তু রাহাত শান্তি আমার জন্য একটা কোনো ভালো ব্যবস্থা এটা আমরা তলাশ করব না। বরং এই রাস্তায় তো কুরবানি এবং মুজাহাদাই হচ্ছে আলো, তারা কি জন্য সিঁড়ি। এই জন্য আমরা সব সময় মুজাহাদা কুরবানির সঙ্গে চলার জন্যই চেষ্টা করব। আরে চলোগে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমায়ে, আপকি উম্র মে বরকত আতা ফরমায়ে, সেহত কুওয়ত আফিয়ত নসিব ফরমায়ে। তো মেরে দোস্তো, কুরবানি ওজুদ মে কেসে আয়েগি, কুরবানি জিন্দগিও মে কেসে আয়েগি, কুরবানি পর হম কেসে চলেঙ্গে, ইসকে লিয়ে আল্লাহ নে দীন পর চলনে কা আর দীন মে আগে বড়নে কা তকাজা দিয়া হ্যায়। ক্যা দিয়া হ্যায়? আরে ক্যা দিয়া হ্যায়? তকাজা দিয়া হ্যায়, তকাজা। ইয়ে তকাজা আদমি কো আগে বড়ানে কে লিয়ে হোতা হ্যায়, ইয়ে তকাজা কুরবানি বড়ানে কে লিয়ে হোতা হ্যায়, ইয়ে তকাজা জিন্দগিও মে তবদীলি লানে কে লিয়ে হোতা হ্যায়, ইয়ে তকাজা আপনে ঘর সে লেকর, আপনি ঔরতো সে লেকর, আপনে বচ্চো সে লেকর, আপনি জিন্দগি কো বদলনে কে লিয়ে তকাজা দিয়া জাতা হ্যায়। ইস তকাজে পর চলনে ওয়ালা এসা বন জায়ে কি লোক দেখ কর ইসকো হিদায়ত পা জায়ে। কা পা জায়ে? হিদায়ত পা জায়ে, ইসকে লিয়ে তকাজা দিয়া জাতা হ্যায়। এক তকাজা আপনি মসজিদ কা হ্যায়, এক তকাজা আপনি মহল্লে কা হ্যায়, এক তকাজা আপনি মুলক ও সুবে কা হ্যায়, আর এক তকাজা পুরে আলম কা হ্যায়। ইন সারে তকাজো কো আপনি মসজিদ কি জামাত মে বৈঠ কর সোচনা কি ককরেল সে ক্যা তকাজা আয়া, নিজামুদ্দিন সে ক্যা তকাজা আয়া, আলম কা ক্যা তকাজা আয়া। পহলে বড়ে বড়ে তকাজে লো, ফির উসকে বাদ আপনি মসজিদ কে তকাজে দেখো, আর ফির জিসকি সলাহিয়ত জিস তকাজে পর পুরা করনে কি হ্যায় উসকো উস লাইন সে ইস্তেমাল কিয়া জায়ে, আর জিসকে অন্দর সলাহিয়ত নহীঁ হ্যায় লেকিন কর সকতা হ্যায় উসকো ভি ই তকাজে ডালে জায়ে, তাকি ও আল্লাহ কে সামনে রোনে ওয়ালা, আঁসু বহানে ওয়ালা, আর উস তকাজে পর আপনে আপ কো চালানে ওয়ালা বন জায়ে। তকাজে পর জো চলেগা ওহি আগে বড়েগা, আর উসি কে অন্দর রোজানা কুরবানি বড়েগি। তো রোজানা কুরবানি বড়নে কে লিয়ে আপনি মসজিদ কি সতা সে লেকর, আপনে এলাকে কে সতা সে লেকর, পুরে আলম কে সতা কে এতবার সে জো কুরবানিও পর চলেগা, আর খুদ বখুদ পেশ করেগা, খুদ বখুদ পেশ করেগা। এক ইয়েকি জিম্মেদার লোক তয় করেন, আর এক ইয়েকি হম খুদ তৈয়ার হো জায়েন, জো খুদ সে তৈয়ার হোগা ইয়াদ রাখনা উসসে আল্লাহ জ্যাদা কাম লেঙ্গে, আর জো লোগো কো তৈয়ার করনে সে ইয়া জিম্মেদার কা নাম লেনে সে আর ও উসকো উস তকাজে পর উঠায়ে, আর ও জবরদস্তি তৈয়ার হো ইয়া দিল কি কজাওট কে সাথ তৈয়ার হো তো কাম তো হো জায়েগা, লেকিন মেরে দোস্তো উসকে অন্দর ও সিফাত নহীঁ পেদা হোঙ্গি জো হোনি চাহিয়ে। ইসলিয়ে হমে আর আপকো তকাজো কে লিয়ে হর ওয়াক্ত তৈয়ার রহনা চাহিয়ে। ইস ওয়াক্ত তকাজা পুরে মুলক কে অন্দর ফিরনে কা হ্যায় কি হর হর পুরানা জিম্মেদার জো আগলে সফ কা হ্যায়
اور دوسری صف کا ہے جو ملکوں میں بھی جاتا ہے, وہ پیدل جماعت لے کر اپنے علاقوں میں جتنا چلے گا اتنا ہی اس کے چلنے سے اس علاقے میں چار چاند لگے گا, چار چاند لگے گا, لوگوں میں ہدایت کی ہوا چلے گی, اور ہر ایک اس ذمہ دار کو دیکھے گا, اتنا بڑا ذمہ دار, اتنا بڑا ذمہ دار 50 سال سے قربانی دے رہا ہے, اس وقت یہ چلنے کے قابل نہیں ہے, لیکن دعوت کے تقاضے پر مشورے سے اپنے آپ کو دیکھو پیدل چلا رہا ہے, یہ اس کا چلنا یہی لوگوں کی ہدایت کا ذریعہ بنے گا. حضور اکرم صلی اللہ علیہ وسلم سے بڑا کوئی نہ آیا ہے نہ قیامت تک آئے گا, لیکن آپ کی اکثر زندگی پیدل چلنے میں گزری ہے, جماعتوں کو لے کر پیدل چلنے میں گزری ہے, اور پیدل آپ کا سفر زیادہ ہوا ہے سواری سے کم ہوا ہے, اگر سواری سے بھی ہوا ہے تو اتنی سواریاں نہیں تھیں جو پوری منزل تک ہر ایک سواری سے چل سکے, بلکہ ایک ایک سواری پر 6-6 آدمی بدل بدل کے سوار ہوتے تھے, 3-3 آدمی بدل بدل کے سوار ہوتے تھے, 2-2 آدمی بدل بدل کے سوار ہوتے تھے, اور اس طرح سے صحابہ کے اسفار ہوتے تھے, جس کے نتیجے میں اللہ ہدایت کو عام کرتا تھا اور لوگوں کی زندگیوں میں نکھار پیدا کرتا تھا, نکھار پیدا کرتا تھا, صفائی ستھرائی پیدا کرتا تھا, ان کا دیکھنا ہدایت بنتا تھا, ان کا چلنا ہدایت بنتا تھا, ان کے معاملات ہدایت بنتے تھے, ان کا معاشرہ ہدایت بنتا تھا, اور ان کی زندگی لوگوں کے لیے ہدایت بنتی تھی. اس طرح سے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اپنا عملہ تیار کیا تھا. میرے دوستو, اسی طریقے سے آج اس وقت اس بات کا تقاضا ہے, ہر ایک کا جذبہ سواری سے چلنے کا ہو گیا, سواری میں پہلے گھوڑے کی سواری اور اونٹ کی سواری اور گدھے کی سواری تھی, اب اس سے آگے بڑھے تو کار موٹر کی سواری آ گئی, اور اس سے آگے بڑھے تو آج ہوائی جہاز کی سواری آ گئی. میرے دوستو, جس کے نتیجے میں مجاہدہ ختم ہو گیا, کام کی روح نکل گئی, کام کی جان نکل گئی, کام کی شکلیں ہیں, کام کا عام اندر سے کھوکھلا ہو گیا ہے, اس لیے پیدل چلانے کی بزرگوں نے میرے دوستو ایک مشورہ کیا اور اس کو سوچا کہ بھائی اب امت کو پیدل چلایا جائے, جیسے شروع میں حضرت مولانا الیاس صاحب رحمت اللہ علیہ نے پیدل چلایا اور ایک دور دور علاقوں میں پیدل بھیجے, اور اس پیدل چلنے کی برکت سے اللہ رب العزت نے ہدایت کے دروازے کھولے اور کام کرنے کا لوگوں کا جذبہ بنایا, مزاج بنایا. پیدل چلنا سب سے زیادہ اللہ کو محبوب ہے, اللہ کے غضب کو ٹھنڈا کرنے کے لیے, اللہ کے غصے کو ٹھنڈا کرنے کے لیے سب سے زیادہ مجرب عمل خدا کی قسم جماعتوں کا پیدل چلنا ہے. جتنا پیدل جماعتیں چلیں گی, اللہ کا قہر, اللہ کا غضب, اللہ کا غصہ ٹھنڈا ہو جائے گا, اور رحمت کی بارشیں ہوں گی, رحمت کی نگاہ سے اللہ دیکھے گا, اور ان پیدل چلنے کی وجہ سے علاقے کے علاقوں کو اللہ ہدایت سے مالا مال فرمائے گا. بولن جے قربانی زندہ ہوئے کسر درائی جے صفات ہمارے بھیترے تیری ہوا درکار, قربانی صفات تیری ہوئے تاکہ جا پورن کرات درائی, اے جو اللہ ہمارے کے تاکہ جا دان کرے سین, এই টাকা যাকে নিয়ে যদি নাকি আমরা চলতে থাকি, এক হচ্ছে আমার মহল্লার মসজিদের টাকা যা, এক হচ্ছে আমার মহল্লার টাকা যা, এক হচ্ছে আমার ডিস্ট্রিক্টের টাকা যা, এক হচ্ছে আলমী মার্কাজ নিজামুদ্দিনের টাকা যা, আলমী টাকা যা, এই টাকা যাকে সামনে নিয়ে যদি আমরা চলতে থাকবো তো কুরবানি দেওয়ার যোগ্যতা বাড়তে থাকবে.
বলেন যে এই টাকা যাগুলোকে নিয়ে যে সময় নাকি আমরা আলমি পায়মানাতে ফেকের করতে থাকবো এবং চলতে থাকবো, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ওই সমস্ত গুণাগুণী ওই সমস্ত সিফাত দান করবেন, ইমানি সিফাত যার দ্বারা আমরা এই রাস্তায় চলতে পারবো। বলেন যে মহতারাম ভাই দেশ বুজুর্গ, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানব জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ রসুল, না উনার মতন কেউ ছিলেন না উনার মতন কেউ আসবেন, উনি যে টাকা যা পূরণ করেছেন অধিকাংশ আল্লাহ রাস্তায় উনি পায়দাল সফর করেছেন। এই জন্য আলমী টাকা যা নিয়ে যে সময় নাকি আমরা চলতে থাকবো, নিজের এলাকার টাকা যা, মহল্লার টাকা যা, ডিস্ট্রিক্টের টাকা যা, আর এরকম ভাবে আলমী মার্কাজের টাকা যা নিয়ে যে সময় আমরা চলবো, এবং আলমী টাকা যা নিয়ে চলনেওয়ালা সাথীরা যে সময় নাকি পায়দাল নিজের এলাকায় সফর করবে, যে সময় নাকি 50 বছর মেহনত করেন ওয়ালা পুরাতন সাথী যিনি আলমী টাকা যাকে পূরণ করতেছিলেন, কিন্তু উনি এখন যে সময় আমাদের এলাকায় পায়দাল জামাত নিয়ে চলবেন, এলাকাতে পায়দাল জামাত নিয়ে সময় চলবেন, সব সাথীরা দেখবে যারে এরকম একজন সাথী যিনি আলমী টাকা যা পূরণ করেন উনি এখন আমাদের এলাকায় পায়দাল সফর করতেছেন। এই জন্য চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়দের হাওয়াকে চালু করবেন এবং সাথীদের ভিতরে উদ্যম তৈরি হবে, সাথীদের ভিতরে জজবা তৈরি হবে, সাথীরা উনাকে নমুনা বানায় তারপরে সামনের দিকে চলতে থাকবেন। বলেন যে মহতারাম ভাই সুযোগ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সফর পায়দাল হতো, আর এই পায়দাল সফরের দ্বারাই এরকম হৃদয়তের রাস্তাগুলো খুলতো। বলেন যে পায়দালের সফরের পরে যে সময় নাকি যানবাহন শুরু হয়েছে, তা যানবাহনের ভিতরে সর্বপ্রথম যানবাহনের সফর শুরু হয়েছে ঘোড়ার উপরে, গাদার উপরে, উটের উপরে, তারপরে এক যুগ আসছে যে এরকম ভাবে কারের উপরে গাড়িতে সফর করা, তারপরে তো এক সময় চলে আসছে যে এখন হাওয়াই জাহাজে সফর করা শুরু হয়েছে। এই যে যানবাহনের সফরের দ্বারাই কুরবানি এবং মুজাহাদার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে এবং এর দ্বারাই সহুলাতের এরকম ভাবে রাস্তা খুলছে, এর দ্বারাই যত খারাপই তৈরি হয়েছে। এই জন্য মহতারাম ভাই সুযোগ, আমাদেরকে আবার ওই প্রথম যুগের দিকে ফিরে যেতে হবে। এই জন্য আমাদের আকাবিরিনরা এই সমস্ত অবস্থাকে সামনে রেখে চিকিৎসা হিসেবে আর আমাদের এসরাহের জন্য সব থেকে বড় যেটা নাকি কার্যকারী জিনিস সেটা হচ্ছে পায়দাল সফর করা। এই জন্য মহতারাম ভাই সুযোগ, আমরা এই মজমার থেকে এরকম ভাবে পায়দাল সফরের জন্য তৈরি হব, পায়দাল সফর পায়দাল জামাত নিয়ে যে সময় নাকি চলবো এলাকার ভিতরে চলতে থাকবো, তো এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাহ করবেন, আমাদের ভিতরে এরকম ভাবে কুরবানি দেওয়ার যোগ্যতা তৈরি হতে থাকবে, আর এই কুরবানির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দিনের উপরে চলার তৌফিক দিবেন, আমাদের এলাকাকে তৈরি করবেন, সমস্ত আলমী টাকা যাকে আল্লাহ পূরণ করবেন। এই জন্য মহতারাম ভাই সুযোগ, পায়দাল চলা এটি সব থেকে বড় এরকম ভাবে এই রাস্তার ভিতরে কুরবানি তৈরি হওয়ার মাধ্যম। এই জন্য পায়দাল জামাত নিয়ে আমরা সমস্ত সাথীরা যাওয়ার জন্য তৈরি হব। আরে কুরবানি দোগে আবি পতা চলেগা আপকা ইনশাআল্লাহ কিতনা মজবুত হ্যায়, সমঝে ভাই, ইয়াদ রাখনা কুরবানি মেরে দোস্তো কব বজুদ মে আয়েগি। এক তো তকাজা মেনে বাতায়া, দূসরি চিজ ইয়ে হ্যায় কুরবানি, প্রথমে এরকম ভাবে পায়দাল জামাত নিয়ে চলেছেন, পায়দাল জামাত নিয়ে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুজাহাদ এবং কুরবানিকে জিন্দা করেছিলেন। এই জন্য ওই তরতিবে আমরা পায়দাল জামাত নিয়ে চলার জন্য তৈরি হব ইনশাআল্লাহ। আরে বহুত সা মজমা তো উর্দু সমঝতা হোগা, কোন কোন উর্দু সমঝতা জরা হাত উঠায়, মাশাআল্লাহ তো সারা মজমা হ্যায়, উর্দু সমঝ রহা হ্যায় কোই বাত নাহি, চাহে তরজমা আগে হো যায় পিছে হো যায় ভুল যায় কোই বাত নাহি, দিল মে বাত আল্লাহ উতারতা হ্যায়, কোন উতারতা হ্যায়, ইয়াদ রাখনা, না হামারি বাত সে উতরেগি না তরজমান কি তরজমানি সে উতরেগি, আল্লাহ জিসকে লিয়ে চাহেগা উসকে দিল মে ইয়ে বাত উতার কর উসকো হিদায়াত দে দেগা, লেকিন শর্ত ইয়ে হ্যায়, আপ লোগ সুনো, চাহে সমঝ মে আয়ে চাহে না আয়ে, সমঝ মে আ রহি বাত, সুনোগে তওয়জ্জো কে সাথ তো আল্লাহ দিল মে উতার দে, আল্লাহ কবুল ফরমায়ে। আব মে আর্জ কর রহা হ্যায় দেখো বহুত জরুরি বাত হ্যায় আর বহুত হিকমত কি বাতে বতা রহা হুঁ, সমঝে, জো হর আদমি নাহি বতায়েগা আপকো, আব কুরবানি ওজুদ মে কেসে আয়েগি, ইসকে লিয়ে আপনে হর মামুলাত কা জো ভি আপকে মামুলাত হ্যায় রোজানা কে মালুমাত মালুম হো হ্যায় ওয়ো হ্যায় ওয়ো হ্যায় জিস জো জো রোজানা কে মামুলাত হ্যায় জো মহিনে কে মামুলাত হ্যায় জো হফতে কে মামুলাত হ্যায় জো সাল কে মামুলাত হ্যায় উন সারে মামুলাত কো ওয়াক্ত কা তাইয়ুন করো, ওয়াক্ত কা
وقت کا تعین کرو اپنی سہولت سے, جس میں آپ کو سب سے زیادہ آسانی ہو اس سہولت سے وقت کا تعین کرو, لیکن جب وہ وقت آ جائے تو اس کو کر کے دکھاؤ, چاہے جیسے حالات ہوں. میری بات اس کو غور سے سننا. اب جون سا وقت میں آپ نے تعین کیا ہے, اثر کے بعد میں گش کروں گا. اثر کے بعد یہ آپ نے وقت کا تعین کیا, یاد رکھنا میری بات. اس وقت میں اللہ رب العزت آپ کو آزمانے کے لیے, آپ کو دیکھنے کے لیے کہ آپ پکے ہیں یا کچے ہیں, آپ سچے ہیں یا جھوٹے ہیں, آپ جمنے والے ہیں یا چھوڑنے والے ہیں. اس وقت میں اللہ کوئی نہ کوئی حالات لائے گا. کیا لائے گا؟ ارے کیا لائے گا؟ حالات لائے گا. حالات کیا لایا؟ اسی وقت میں, گش کے عین وقت میں اللہ تعالی نے ایک بہت اہم بڑا خصوصی مہمان بھیج دیا. اب دیکھے گا تم گش کو اہمیت دیتے ہو یا مہمان کی اہمیت دیتے ہو. حالانکہ مہمان کے بارے میں بھی حدیث میں آتا ہے کہ اپنے مہمان کا اکرام کرو, اپنے مہمان کا اکرام کرو, یہ بھی ضروری ہے. اب اللہ دیکھے گا یہ آدمی جس نے عصر کے بعد کا گشت متعین کیا ہے, یہ اس وقت پر کرتا ہے کہ نہیں کرتا ہے, عزیمت پر چلتا ہے یا رخصت پر چلتا ہے. سمجھ بھائی بات؟ اگر آپ کے دل میں یہ بات آ گیا میاں گشت تو روزانہ کرنا ہے اور زندگی بھر کرنا ہے, یہ مہمان بیچارہ بہت دن کے بعد آیا ہے, خصوصی مہمان ہے, چلو آج اس کی خدمت کر لے اور آج کا گشت چھوڑ دیں, یاد رکھنا. اگر آپ نے اس گشت کو چھوڑ دیا مہمان کی خدمت کے لیے تو 10 سال پیچھے دعوت میں چلے جاؤ گے, 10 سال پیچھے چلے جاؤ گے. 10 سال میں جو تمہارا ایمان بنے گا وہ ایمان نیچے آ جائے گا. اتنا بڑا فرق ہے, یاد رکھنا. اس لیے جمنے پر اللہ کی مدد آتی ہے, کام کے کرنے پر نہیں آتی. جس عمل کو اللہ کے وعدوں پر یقین کے ساتھ کرو گے, وقت کے تعین کے ساتھ کرو گے, مجاہدے کے ساتھ کرو گے, اللہ کو راضی کرنے کے لیے کرو گے, وہی عمل ہمارے لیے ہدایت کا ذریعہ بنے گا, اور وہی عمل لوگوں کی ہدایت کا ذریعہ بنے گا, اور وہی عمل ان اللہ مقبول ہوگا. اس لیے میں نے عرض کیا اب قربانی کا وقت متعین کرو, چلا کا وقت متعین کرو, 4 مہینے کا وقت متعین کرو, گش کا وقت متعین کرو, تسبیح کا وقت متعین کرو, جیسے اللہ نے نماز کا وقت متعین کیا ہے. فجر کی نماز اس وقت میں ہوگی, ظہر کی نماز اس وقت میں ہوگی, عصر کی نماز اس وقت میں ہوگی, مغرب کی نماز اس وقت میں ہوگی, عشاء کی نماز اس وقت میں ہوگی. خدا کی قسم یہ نماز پڑھنے کے لیے وقت متعین نہیں کیا گیا, یہ قربانی وجود میں لانے کے لیے وقت متعین کیا گیا. اسی طریقے سے نفلوں کا وقت متعین کیا, اشراق کا وقت اتنے بجے سے اتنے بجے تک رہے گا, چاش کا وقت اتنے بجے سے اتنے بجے تک رہے گا, اوابین کا وقت اتنے بجے سے اتنے بجے تک رہے گا, تہجد کا وقت اتنے بجے سے اتنے بجے تک رہے گا. یہ وقت متعین کیا گیا, کس لیے کیا گیا؟ تاکہ عملوں میں قربانی وجود میں آئے, قربانی وجود میں آئے. قربانی کو لانے کے لیے اللہ رب العزت نے سارے اعمال کا وقت متعین کیا ہے. ایسے ہی ہم چاہتے ہیں ہمارے عمل میں قربانی وجود میں آئے, ہمارا عمل عند اللہ مقبول ہو جائے اور ہم بھی مقبول ہو جائیں. تو میرے دوستو, اپنے عملوں کے اوقات متعین کرو اپنی سہولت کے ساتھ, لیکن جو وقت طے کر لو اس پر جمنے والے بن جاؤ تو انشاءاللہ تمہیں خدا اپنے کام کا بنا دے گا, اپنے کام کے لیے چن لے گا, اور ہمیشہ ہمیشہ کے لیے اللہ قبول فرما لے گا. বলেন যে কুরবানি কিভাবে অজুদে আসবে, যে কুরবানির দ্বারাই আমাদের তা কি হবে, উন্নতি হবে, কুরবানি কিভাবে অজুদে আসবে? বলেন যে আমি নিজে বসে আমার আমলে তরতিব করে নিই,
সহুলাতের সঙ্গে যে সময় গিয়ে কাজ করতে পারবো তা সময় নির্ধারণ করে নিই। সময় নির্ধারণ করার পরে তারপরে আমি ওই সময় আসার সঙ্গে সঙ্গে ওই কাজটা করা শুরু করে দিই। কিন্তু যে সময় নির্ধারণ করে কাজ করা শুরু করব ওই সময় আল্লাহ আমাদেরকে পরীক্ষার ভিতরে ফেলবেন, যে আমরা আমাদের যে তারা কি হবে এই পরীক্ষাতে পাশ করার দ্বারাই। এই জন্য যেমন আমরা ঠিক করেছি যে দৈনন্দিন আমরা আসরোত্তর পরে গাছতে বেরোবো, এই সময় অনুযায়ী আমরা গাছ করতেছি, কিন্তু গাছ করতে করতে বসে থাকি আসরোত্তর পরে গাছ করতেছি, হঠাৎ ওই সময় এক মেহমান চলে আসবে, সেই সময় হয়তো মনে আসতে পারে যে ভাই গাছ তো প্রতিদিন করতেছি, আজকে মেহমান আসছে, মেহমানের মেহমানদারি করা এটা একটা বড় কাজ, বড় একটা নেকির কাজ, তো আজকে আমি গাছ না করে আজকে এই মেহমানের মেহমানদারিটা করি। এই যে কুরবানি আসলো আর আমি যে একটা সময় ঠিক করেছিলাম কুরবানি দেওয়ার জন্য, আর এই সময় আর একজন মেহমান এসে আমাকে পরীক্ষার ভিতরে ফেলে দিল, এই সময় যদি নাকি আমি আমার সময় মতন গাছ না করে মেহমানদারি করি তো মেহমানদের তো হয়ে যাবে কিন্তু আমার কুরবানি দেওয়ার যে জজবা, যে যোগ্যতা, সেই যোগ্যতাটা নষ্ট হয়ে যাবে। মানে সময় নির্ধারণ করে কাজ করা এটা শরীয়তের ভিতরে বহুত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময়কে নির্ধারণ করে দিয়েছেন। নামাজের সময় এই জন্য নির্ধারণ করেন নাই যে এই সময় নামাজ পড়তে হবে শুধু, বরং নামাজের সময় এই জন্য নির্ধারণ করেছেন যে এই নামাজের অনুমানকে সামনে রেখে কুরবানি পূরণ করতে হবে। কুরবানির যে হুকুম আসছে যে কুরবানির দ্বারাই আমাদের ভিতরে লিল্লাহিয়াত আসবে, যে কুরবানির দ্বারাই আমাদের ভিতরে পরিপূর্ণ দিনের উপরে চলার যোগ্যতা আসবে, যে কুরবানির দ্বারাই সৎ টাকা জানিয়ে চলার যোগ্যতা আসবে, এই কুরবানিকে পূরণ করার জন্য এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের ফজরোত্তর নামাজের সময় নির্ধারণ করেছেন। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এর ভিতরে ফজরোত্তর নামাজ পড়তে হবে, জোহরোত্তর নামাজকে নির্ধারণ করেছেন এই সময় থেকে এই সময় মধ্যে জোহরোত্তর নামাজ পড়তে হবে, আসরোত্তর নামাজকে নির্ধারণ করেছেন এই সময় থেকে এই সময়ের ভিতরে আসরোত্তর নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজকে নির্ধারণ করেছেন এই সময় থেকে এই সময়ের ভিতরে মাগরিবের নামাজ পড়তে হবে, ইশারোক্ত নামাজকে নির্ধারণ করেছেন এই সময় থেকে এই সময়ের ভিতরে ইশারোক্ত নামাজ পড়তে হবে, নফল নামাজকে নির্ধারণ করেছেন, সুন্নাত নামাজকে নির্ধারণ করেছেন এই জন্য না যে শুধু এই নামাজটা পড়বো, বরং এই সময়ের ভিতরে পড়ে কুরবানিকে জিন্দা করবো। মহতরম ভাইদের সুযোগ, আমরা যে সময় নাকি এই কুরবানিকে জিন্দা করার জন্য আমরা টাকা যাকে সামনে নিয়ে চলতে থাকবো, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে টাকা জানিয়ে কুরবানির সঙ্গে চলার যোগ্যতা দান করবেন, আর এই কুরবানিতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত টাকা যা পূরণ করে তারা কি দান করবেন। মহতরম ভাইদের সুযোগ, এই জন্য এই সময় নির্ধারণ করে যে সময় নাকি আমাদের কাজ আসতেছে সেই সময় আমরা আর অন্য কোনো দিকে লক্ষ্য করবো না, বরং এই টাকা যাকেই পূরণ করার জন্য চেষ্টা করবো। টাকা যাই হচ্ছে হলো ওই তারাকির আসবাব যার দ্বারা আমাদের উন্নতি হবে এবং আমাদের ভিতরে পরিপূর্ণ দিন আসবে। এই জন্য সময় নির্ধারণ করে যে সময় যে টাকা যা, আমাদের স্থানীয় মসজিদের টাকা যা, আমাদের মহল্লার টাকা যা, আমাদের ডিস্ট্রিক্টের টাকা যা, যে টাকা যা পূরণ করার জন্য আমরা যে সময় নির্ধারণ করেছি সেই টাকা যাতে টাকা যার সময় অন্য যে কোনো টাকা যা আসুক না কেন আমরা ওই টাকা যার দিকে যাবো না, বরং দিনের টাকা যা যেটা নির্ধারণ করেছি ওইটাই পূরণ করার চেষ্টা করবো। সবাই করবো তো ইনশাআল্লাহ। হযরত মাওলানা ইউসুফ সাহেব ফরমায়ে, শুনো একটু, হাইটে कि एक आदमी ने तीसरे हफ्ते में जमात में जाने का वक्त मुतय्यन किया कि हमेशा तीसरे हफ्ते में तीन दिन लगाएंगे। उसी तीसरे हफ्ते में उसकी माँ बीमार हो गई, हालत नाजुक हो गई। सारे मशवरे वालों ने यही कहा, भाई इस हफ्ते में मत जाओ, आइंदा हफ्ते में चले जाना, तुम्हारी माँ का आखिरी वक्त है, हो सकता है इंतकाल हो जाए और तुमसे मुलाकात न हो, तुम रुक जाओ। सुनो गौर से, इबरतनाक वाकया है। ये जमने के लिए, दावत के काम को मकसद बनाने के लिए है। सुनो इस वाकये को। सारे मशवरे वालों ने यही कहा, भाई इस वक्त मत जाओ, तुम्हारी माँ की तबीयत खराब है, उसकी तीमारदारी करो, उसके दारू और दवा का इंतजाम करो और उसकी खिदमत में रहो। उसने कहा, मैं जरूर जाऊंगा, मैं जरूर जाऊंगा सेहत और बीमारी अल्लाह के हाथ में, अल्लाह के हाथ में, मैं यहाँ रहूंगा, अगर मेरी माँ के हक में और उसके मुकद्दर में मौत है तो मैं रहकर नहीं बचा सकता,
میرے گھر نہیں بچا سکتا. حضرت جی مولانا یسوع رحمت اللہ علیہ نے عجیب بات فرمایا, اگر وہ اس وقت میں عظیمت پر عمل کر لے گا اور جا کے دکھائے گا میں تو اللہ کے راستے میں جاؤں گا, تو حضرت جی رحمت اللہ فرماتے تھے دو حال سے خالی نہیں, دو حال سے خالی نہیں. اگر اس کی ماں کے مقدر میں صحت ہے, کیا ہے؟ صحت ہے, تو اللہ اس کے جانے کی برکت سے اس کی ماں کو فوراً صحت عطا فرما دیں گے. اور اگر اس کی ماں کے مقدر میں موت ہے, کیا ہے؟ موت ہے, تو اللہ اس کے جانے کی برکت سے اس کی ماں کا خاتمہ ایمان پر فرمائیں گے اور اس کی مغفرت کا فیصلہ فرمائیں گے. دو حال سے خالی نہیں ہے, اس لیے جو وقت بھی متعین کرو اللہ کے نام پر دینے کے لیے اس وقت میں جمنے کی شرط ہے. جماؤ گے تو اللہ کو پا جاؤ گے, خدا کی نصرت کو پا جاؤ گے, خدا کی طرف سے ہدایت کو پا جاؤ گے, اللہ کے تعلق کو پا جاؤ گے. اگر اس وقت میں نہیں گئے, نہیں گئے, چاہے مشورے ہی سے رک گئے, تو ہو سکتا ہے ثواب مل جائے, لیکن وہ اندر کی مایا, وہ اندر کی روحانیت, وہ اندر کا ایمان میرے دوستو نہیں بنے گا, نہیں بنے گا, بلکہ پیچھے ہو جاؤ گے. مولانا حضرت جی یسوع صاحب رحمت اللہ علیہ بولتے ہیں یہ جمن ایک ساتھی انہیں ماسے تین دن سپتاہ ٹھیک کرتے تیتیہ سپتاہ تو دیتیہ سپتاہ انہیں نیمت تین دن لگان کنٹ ہٹا انار آما اسوستھ ہو گیسن اور آمار اسوستھتا بھی ہار کار انہیں یہ اوستار بھی پڑھے پریکار بھی پڑھے ایم مشورہ سنگے مشورہ کرسین ایم دوٹا اوستھا ایک ہوں آزیمات আল্লাহর উপরে ভরসা করে উনি তৃতীয় সপ্তাহে যাবেন, এর দ্বারাই একটা অবস্থা সামনে আসবে. আর একটা হচ্ছে মশওয়ারার নামে মশওয়ারা করে উনি হয়তো না যেয়ে থেকে গেলেন. হযরত জি ইসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই ব্যক্তি যদি নাকি আজিমাতের উপরে চলে আর এই অবস্থায় সে যদি নাকি এরকম তিন দিনের জন্য যায় তো দুই অবস্থার যে কোনো একটা অবস্থা আসবে. একটা হচ্ছে আল্লাহ যদি নাকি তার মায়ের সুস্থতার জন্য ফয়সালা করে থাকেন তো আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি আল্লাহ সুস্থতা দান করবেন. আর যদি নাকি তার মায়ের জন্য সুস্থতার ফয়সালা আল্লাহর কাছে না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে খাতিমা বিল খায়ের ইমানের উপরে মৃত্যু দান করবেন. বলেন যে মহতারামা জি সুযোগ এই জন্য আমরা কুরবানি যে সময় নাকি চলতে থাকবো তো কুরবানির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের এরকম ভাবে পক্ষ থেকে যে সাহায্য ওই সাহায্য আসবে. আর যদি কুরবানি না দিয়ে যদি রক্ষতের উপরে চলতে থাকি তাহলে আমাদের তারাকি রাস্তা বন্ধ হয়ে যাবে, আল্লাহ সাহায্য রাস্তা বন্ধ হয়ে যাবে. তো মেরে আজিজ ওর দোস্তো হর কাম করনে ওয়ালো কে লিয়ে কুরবানি দেনা জরুরি হ্যায়, ইয়ে সারা মজমা নিয়ত করে ইনশাআল্লাহ হম কুরবানিয়ো কে সাথ চলেঙ্গে. আব তিসরি বাত रोजाना काम करने वालों में बढ़े, वो तीसरी बात क्या है कि आपका मैदान मेहनत बढ़े. आज आपने दो घर पर मुलाकात की है तो कल तीन घर पर होनी चाहिए, परसों चार घर पर होनी चाहिए. महीने में अगर तीन दिन आप देते हैं और हर महीने देते हैं یہ آپ کی عادت بن گئی. کیا بن گئی؟ عادت بن گئی. یہ مجاہدہ نہیں کہلائے گا. یہ مجاہدہ یاد رکھنا, جس چیز کی زندگی میں عادت بن جائے وہ مجاہدہ نہیں ہوتا. جب اس سے تھوڑا سا آگے کرو گے, آگے بڑھو گے, آگے دو گے تو وہ قربانی ہوگی. کیا ہوگی؟ ارے کیا ہوگی؟ قربانی ہوگی. آپ ہر مہینے تین دن دیتے ہیں یہ مجاہدہ نہیں ہے, یہ آپ کی عادت بن گئی. اب ایک دوسری جماعت آپ کے محلے کی تیار ہو گئی ہے اور کوئی لے جانے والا نہیں ہے. اگر آپ سے کہا جاتا ہے تو آپ کہتے ہیں میری ترتیب نہیں ہے,
میری ترتیب تو ہو گئی, ہم نے 3 دن لگا دیا اور آپ نے اس جماعت کو لے جانے کے لیے تیار نہیں ہے. تو یاد رکھنا, مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے ساری دنیا کے مسلمان ترتیب پر آ جائیں, کس پر آ جائیں, ترتیب پر آ جائیں تو دنیا میں دین نہیں پھیلے گا, دنیا میں دین نہیں پھیلے گا, دنیا میں دین نہیں پھیلے گا, دین زندگیوں میں باقی رہے گا, دین زندگیوں میں, دین باقی رکھنے کے لیے ترتیب ہے, دین پر چلنا باقی رکھنے کے لیے یہ ترتیب ہے, دین کے پھیلانے کے لیے ترتیب نہیں ہے. فرمایا جب اس ترتیب سے بڑھ کر قربانی دے گا تو اس کی قربانی پر دنیا میں دین پھیلے گا, یہ قربانی پر. اب یہ 3 دن لگا کے آیا تھا, اگر 1 دن اور اس جماعت کو لے کے چلا جائے اور 3 ساتھی مل کر 1-1 دن کی ترتیب بنا لیں جو ترتیب سے آگے ہے, ترتیب سے اپنی 3 دن لگا چکے ہیں لیکن اس جماعت کو چلانے کے لیے 1-1 دن کی قربانی اور دے دیا, تو حضرت فرماتے تھے یہ 1 دن زیادہ لگانا یہ قربانی ہے اور اس کی قربانی پر اللہ دنیا میں ہدایت لائیں گے اور دین پھیلائیں گے. اس لیے میرے عزیزوں اور دوستوں, تیسری چیز جو ہم کو بڑھانا ہے وہ میدان محنت ہے جس کا نام عزائم ہے. کیا ہے؟ ارے بولو کیا ہے؟ ہم عزائم کرتے ہیں, اپنے اپنے جوڑوں میں عزائم کرتے ہیں, نظام الدین جا کر عزائم کرتے ہیں, ککریل میں جا کر عزائم کرتے ہیں, لیکن اس عزائم کا مقصد نہیں سمجھتے. اس عزائم کا مقصد یہ ہے, عزائم کرو اللہ کے بھروسے پر. کس کے بھروسے پر؟ اللہ کے, کہ اللہ پورا کرے گا. اور جتنے عزائم کر کے آؤ اپنی مسجدوں میں بیٹھ بیٹھ کر, اس عزائم کے کاغذ لے کر سوچو یہ عزائم اتنے دن میں پورا کرنا ہے, کیسے پورا ہوگا, اس کی ذمہ داری ہر ہر مسجد پر ڈالو. کس پر ڈالو؟ ہر ہر مسجد پر ڈالو. اس کا فکر ہر ہر مسجد پر ڈالو, اس کی محنت ہر ہر مسجد پر ڈالو, تو انشاءاللہ آسانی سے یہ عزائم پورے ہو جائیں گے. اس کی بھی ہر فرد کو فکر کرنا ہے, میری زندگی کی ترتیب, میری زندگی کی ترتیب. میرے دوستو, ہمارے اپنے بڑے نظام الدین والے حضرت جی دامت برکاتہم جو قائم کیے ہوئے ہیں یا قائم رہی ہے یا اس وقت قائم ہو رہی ہے, اس پر ہم چلیں گے تو اللہ رب العزت ہماری محنت کو قبول فرما کر سب سے پہلے ہم کو ہدایت دیں گے. کس کو ہدایت دیں گے؟ کام کرنے والوں کو ہدایت دیں گے. اور اس کے بعد جتنا بڑا ان کا میدان محنت ہوگا خدا اس میں ہدایت بھر دیں گے اور ان کو اس کا ذریعہ بنائیں گے. اور جن کو اللہ جن کی ہدایت کا ذریعہ بنائیں گے اس کو قیامت کے میدان میں اس کے ساتھ کر کے اس کو جنت میں داخل کریں گے. اور جب وہ جنت میں داخل ہوگا تو پچھلے انبیاء علیہ الصلوۃ والتسلیم فرشتوں سے پوچھیں گے یہ کون سے نبی جا رہے ہیں, یہ کون سے نبی جا رہے ہیں, تو وہ فرشتے کہیں گے یہ نبی نہیں جا رہے ہیں, یہ محمد صلی اللہ علیہ وسلم کے امتی جا رہے ہیں. یہ تمغہ امتیاز ہے, یہ دعوت کی وجہ سے اللہ یہ شان نصیب فرمائیں گے, اللہ یہ شان نصیب فرمائیں گے. اس لیے ہر ہر مسلمان کو دائی بنانا ہے تاکہ وہ خدا کی نگاہ میں محبوب بن کر چلے, محبوب بن کر مرے, محبوب بن کر خدا کے سامنے حاضر ہو جائے. میرے دوستو, اس کے لیے محنت ہے. جتنا اس کو ہم اپنی قربانیوں کے ساتھ چلتے رہیں گے اتنا ہی اللہ اس کام میں بھی 4 چاند لگائے گا اور ہماری زندگیوں میں بھی وہ صفات پیدا فرمائے گا جو ہمارے لیے اور لوگوں کے لیے ہدایت کا ذریعہ بنے گا.
বলেন যে তৃতীয় যে জিনিস কাজ কর্মীদের ভিতরে আসার দরকার সেটা হচ্ছে মেহনতের সীমানাকে বাড়ানো জায়গা হিসেবে বা সময় হিসেবে। বলেন যে আমরা প্রতিদিন যে কাজগুলো করতেছি সেই কাজের পরিধি বাড়াতে হবে। আমি যে মেহনতে যে প্রতিদিন যাদের সময় দিতেছি আমাকে সময়ের পরিধি বাড়াতে হবে। যত বেশি আমাদের মেহনতের দায়রা মেহনতের সীমানা বাড়তে থাকবে এর দ্বারাই কুরবানি তৈরি হবে, কুরবানি দেওয়ার যোগ্যতা বাড়তে থাকবে। যদি নাকি আমি মেহনতের সীমানা আমার এলাকার থেকে এরকম ভাবে মহল্লা মহল্লা থেকে ডিস্ট্রিক্ট এভাবে বাড়াতে থাকি তা আমার তারাক্কি হতে থাকবে, আমার উন্নতি হতে থাকবে। বলেন যে আমি প্রতিদিন প্রতি মাসে এরকম তিন দিন লাগাচ্ছি এটা একটা অভ্যাস হয়ে গেছে, এর দ্বারা কোরবানি বাকি থাকে নাই, এটা অভ্যাস হয়ে গেছে। কোরবানি ওই সময় হবে যে সময় নাকি তিন দিনের পরে অতিরিক্ত আর একদিন দিব আমি। কোরবানির সঙ্গে যদি নাকি চলি আমরা তাহলে আমাকে আল্লাহ হিদায়াত দিবেন এবং আমাকে আল্লাহ ওসিলা কর অন্যদের হিদায়াতের জন্য ওসিলা কর বানাবেন। আল্লাহ দুনিয়াতে দিনকে ফেলাবেন না, দিনকে দুনিয়াতে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রচার প্রসার করবেন যে সময় কুরবানির সঙ্গে চলবে। এই জন্য মহতরম ভাইদের সুযোগ আমাকে প্রতিদিন চেষ্টা করতে হবে আমার মেহনতের সময়ও বাড়তে থাকুক এবং আমার মেহনতের এরিয়াও যেন বাড়তে থাকে। এই জন্য কুরবানি নিয়ে জেনেওয়ালা যে মজমা হবে এই কুরবানি জেনেওয়ালা মজমা কুরবানি জেনেওয়ালা ব্যক্তি তাকে আল্লাহ রাব্বুল আলামিন নমুনা বানাবেন, আদর্শ বানাবেন এবং তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্যদেরকে কুরবানির উপরে আনবেন। বলেন যে উম্মা যে সময় কুরবানি দিতে থাকবে তাদেরকে ওসিলা করে আল্লাহ অন্যদেরকে হিদায়াত দান করবেন। উম্মাতে মুহাম্মাদি যে সময় নাকি কুরবানি দেনেওয়ালা হয়ে চলবে হাশরের ময়দানে এরকম তাদের সঙ্গে তাদের মাধ্যমে যাদেরকে আল্লাহ হিদায়াত দিয়েছেন তাদেরকেও দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সে চলতে থাকবে। অন্য নবীরা জিজ্ঞেস করবেন যাচ্ছা এরা কারা কোন নবী, তো ফেরেশতা বলবে যে না এরা নবী না, এরা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত যাদেরকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হিদায়াতকে চালু করেছিলেন। এই জন্য মহতরম ভাইদের সুযোগ আমি যাদুক সময় নির্ধারণ করে রাখছি, অর্ধুক সময় যদি নাকি আমি দিতে থাকি তাহলে তো আমার যে অভ্যাস অভ্যাসের ভিতরে থাকলাম। বরঞ্চ একটা জামাত তৈরি তিন দিন দিয়ে আসছি আমি, তিন দিন দিয়ে আসার পরে এখন আরেকটা জামাত তৈরি হয়েছে তা আমি একদিনের জন্য তৈরি হলাম, তো একদিন দেওয়াটাই কুরবানি হয়ে গেল। আরো দুইজন সঙ্গে নিয়ে নিলাম, এই নূতন যে তিন দিনের জামাত তৈরি হয়েছে তো আমি একদিন দিলাম, আর এক ভাই একদিন দিল, আর এক ভাই একদিন দিল, এই তিন দিন তিনজনে দিলাম। আমার নিয়মিত মাসিক যে তিন দিন তার থেকে অতিরিক্ত একদিন যে কুরবানি দিলাম এই কুরবানির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নমুনা বানাবেন। চতুর্দিক দিয়ে আল্লাহ হিদায়াতের রাস্তাকে ওই সময় খুলবেন যে সময় নাকি আমরা কুরবানি দিয়ে চলতে থাকবো। এই জন্য মহতরম ভাইদের সুযোগ প্রতিদিন আমাদের কুরবানির পরিধি বাড়াতে হবে, প্রতিদিন আমাদের কুরবানির সময় এরকম ভাবে বাড়াতে হবে। নবীও মে সবচেয়ে জাদা কুরবানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে দিয়া, আর উম্মতে মুহাম্মদিয়া মে সবচেয়ে জাদা কুরবানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নে দিয়া হে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর সে দাওয়াত দেনে কে লিয়ে নিকলে, মক্কে কি গলিয়ো মে ফিরতে হুয়ে জান্নাতুল মুআল্লা কি তরফ মিনা কে ময়দান কি তরফ চলে গয়ে। বহুত দের হো গই, দোপহর হো গই, দোপহর ভি ঢল গই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর মে নহি তশরীফ লায়ে। হযরত খদীজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াসওয়াসে মে মুবতালা হো গই কি আজ কিয়া বাত হো গই, মেরে আকা ঘর মে নহি আয়ে, রোজানা তো চলে আতে থে, থোড়ি দের মে আ জাতে থে, ঘর মে আকর কুছ খানা পানি কর লেতে থে, আজ কিয়া বাত হ্যায়, না খানে কে লিয়ে আয়ে, না আরাম করনে কে লিয়ে আয়ে, না মিলনে কে লিয়ে আয়ে, আখির কিয়া বাত হো গই, কহি আজ কুফার নে মেরে আকা কো কতল তো নহি কর দিয়া, কহি আজ লোগো নে মেরে আকা কো কহি বন তো নহি কর দিয়া, ক্যা বাত হ্যায় কিউ নহি আয়ে, ইয়ে দিল দিমাগ পর ছা গয়া। উনহোনে আপনি বেটি জো বড়ি বেটি থি হুশিয়ার সমঝদার থি আপনি বেটি কো বুলায়া, হযরত জাইনাব রাজি আল্লাহ তাআলা আনহু কো বুলায়া ও বুলাকর ফরমায়া বেটি যাও আব্বা কো তালাশ করো, আজ কহাঁ চলে গয়ে হ্যায়, কোন সি জগহ চলে গয়ে হ্যায় পতা লগাও,
آج تمہارے باپ کہاں غائب ہو گئے ہیں؟ او بھائی او اٹھنے والے بیٹھا ان کو اتنی بات نہیں سمجھتے نہ آپ وہ لوگ ہماری مدد کرتے ہو دین کی مجلس میں بیٹھنا کھیل مت بناؤ اپنے تقاضوں کو دبا کر بیٹھو گے تو ہدایت ملے گی تقاضوں کو دبا کر نہیں بیٹھو گے تو میرے دوستو محروم ہو جاؤ گے اللہ ہماری تمہاری مدد فرمائے ہاں ہم لوگ مقرر نہیں ہیں رٹی ہوئی تقریر آپ کو سنا دیں اور چلے جائیں سمجھے جیسا آپ بیٹھو گے جیسی طلب رہے گی ویسی بات اللہ کہلوائے گا اللہ مدد فرمائے آمین ہماری بھی مدد فرمائے آپ کو بھی مدد فرمائے آمین ارے اٹھنے دو گے کسی کو جانے دو گے تھوڑا سا دباؤ رمضان میں 14 گھنٹے پیاس کو دباتے ہو اور یہاں 1 گھنٹہ نہیں دبا سکتے بس میں بیٹھے ہو 2-2 گھنٹہ تک جاری بس پیشاب پیخانہ لگا دبائے ہوئے ہو اور یہاں نہیں دبا سکتے اللہ معاف فرمائے اللہ معاف فرمائے آمین سنو اب جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم گھر میں نہیں آئے حضرت خدیجہ الکبریٰ پریشان ہو گئی اور اپنی بیٹی زینب سے فرمایا بیٹی یہ تھوڑا سا کھانا بھی لے کے جاؤ یہ ستو ہے یہ بھی لے لو یہ کھجور ہے یہ بھی لے لو یہ پانی ہے یہ بھی لے لو جاؤ اپنے باپ کی تلاش کرو جہاں مل جائیں وہیں ان کو کھلا دینا وہیں ان کو پلا دینا حضرت زینب رضی اللہ تعالی عنہا ابھی بچی ہی تھیں بڑی نہیں تھی چھوٹی ہی تھیں وہ گھر سے نکلتی ہیں اور مکے کی گلیوں میں گھومتی ہیں اور لوگوں سے پوچھتی ہیں کسی نے ہمارے ابا جان کو دیکھا ہے کسی نے ابا جان کو دیکھا ہے یہ پوچھتے ہوئے بیت اللہ شریف میں جاتی ہیں وہاں جا کے دیکھتی ہیں وہاں بھی لوگوں سے پوچھتی ہیں کسی نے ہمارے ابا جان کو دیکھا ہے کوئی جواب نہیں دے رہا ہے ان کی آنکھوں میں آنسو آ گئے ہیں اور روتی ہوئی جا رہی ہیں اور لوگوں سے پوچھتی ہوئی جا رہی ہیں یہاں تک کہ جنت المعلیٰ کے راستے میں چلی گئیں دیکھتی ہیں کہ ابا جان آ رہے ہیں اور ایسی حالت ہے جو دیکھا نہیں جا رہا ہے غریبان مبارک پھٹا ہوا ہے پنڈلی میں سے خون بہ رہا ہے لوگوں نے پتھر مارے ہیں چہرے انور پر گرد غبار پڑا ہوا ہے لوگوں نے آپ کے چہرے پر بھی تھوک دیا یہ حالت دیکھ کر زارو قطار رو رہی ہیں ہائے میرا باپ ہائے میرے ابا جان کیا ہو گیا آپ کو کیا حالت ہو گئی آپ کی یہ رو رہی ہیں حضور صلی اللہ علیہ وسلم آئے اور اپنی بیٹی کو گلے لگایا اپنی بیٹی کو گلے لگایا اور پیشانی کا بوسا لیا فرمایا ہے میری بیٹی مجھے مت دیکھ کہ میرے ساتھ میری قوم نے کیا کیا ہے میری قوم نے کیا کیا ہے اسے مت دیکھ یہ دیکھ میرے اس باپ کی تکلیف پر میرے اس باپ کی تکلیف پر آج آسمان والے خدا نے کیا فیصلہ کیا ہے کیا فیصلہ کیا ہے فرمایا میری بیٹی آج کس میری تکلیف پر آج کس میری تکلیف پر میرے رب نے یہ فیصلہ کیا ہے ایک دن دنیا میں آئے گا کوئی کچا پکا مکان نہیں بچے گا جس مکان میں تیرے باپ کا لایا ہوا کلمہ داخل نہ ہو جائے یہ فیصلے تکلیفوں پر آتے ہیں یہ فیصلے قربانیوں پر آتے ہیں یہ فیصلے برداشت کرنے پر آتے ہیں یہ فیصلے راہ خدا میں پھرنے پر آتے ہیں آج کا مسلمان یہ چاہتا ہے میرا ہاتھ پیر نہ بھیگے اور بڑکی مچھلی ہماری یہ چاہتا ہے اس لیے میرے دوستو دعوت و تبلیغ میں سراسر تکلیف ہے سراسر مجاہدہ ہے سراسر مجاہدہ ہے جو ان مجاہدوں کے ساتھ اور مجاہدوں کو برداشت کرتے ہوئے اور تکلیفوں کو جھیلتے ہوئے اور لوگوں کو معاف کرتے ہوئے
جو اس دعوت تبلیغ میں چلے گا اللہ اس کو ہدایت کا ذریعہ بنائے, ہدایت کا ذریعہ بنائیں گے. یہ ہدایت آنے کا, ہدایت پر جمنے کا, ہدایت کو دنیا میں پھیلانے کا خدا پاک کی قسم سب سے بڑا ذریعہ ہے, سب سے بڑا ذریعہ ہے. دعوت کی لائن میں تکلیفوں کو جھیلنا اور تکلیفوں کو برداشت کرنا اور تکلیف دینے والوں کو معاف کرنا, یہ سب سے بڑا عمل ہے. اور اس پر جو ہدایت کے فیصلے ہوتے ہیں وہ کسی اور عمل پر نہیں ہوتے. بران جو سب تھے کہ بیشی نبیدر بھی ترے قربانی دینے والا رسول کریم صلی اللہ علیہ وسلم আর সব থেকে বেশি উম্মতের ভিতরে কুরবানি দেনেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বান্দা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির মুজাহাদার বিভিন্ন অবস্থা আমাদের সামনে আসে. একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরোয় সকালে মিনার দিকে গেছেন, কখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরোয় জান্নাতুল মুআল্লার দিকে যেতেন. এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল থেকে নিয়ে মেহনত করতেন, কাজ করতেন, প্রতিকূলতার ভিতর দিয়ে মুজাহাদের সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করতেন. একদিন এরপর যোহরের সময় রাসূল ফিরে আসতেন, কিন্তু একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসেন নাই, যোহর হয়ে গেছে ফিরে আসেন নাই. খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি অপেক্ষায় ছিলেন যে কোন সময় আমার আকা উনি আসবেন ঘরে, কিন্তু না আসার কারণে উনিও পেরেশান হয়ে গেছেন যে কেন ফিরে আসতেছেন না. এমন তো না যে আমার আকাকে এরকম ভাবে দুশ্মনরা কোনো ক্ষতি করে দিয়েছে, এমন তো না যে উনাকে ওনার সঙ্গে এরকম উনাকে মেরে ফেলা হয়েছে, এভাবে উনি আশঙ্কা করতেছিলেন. আর এক পর্যায়ে উনি চিন্তিত হয়ে তারপরে বড় মেয়ে জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে উনাকে বলেন যে মেয়ে যাও তুমি একটু বাইরে যাও, বাইরে যেয়ে দেখো যে তোমার আব্বা কোথায় আছে, আর সঙ্গে তুমি একটু ওই খেজুর নিয়ে যাও, সঙ্গে তুমি একটু সাধু নিয়ে যাও, আর সঙ্গে একটু পানি নিয়ে যাও, যদি নাকি ওনাকে কোথাও পাও তাহলে ওনাকে এগুলো তুমি খাওয়াই দিও. এভাবে জায়নাব রাদিয়াল্লাহু আনহা ওনারও বেশি বয়স ছিল না, আর উনি রওনা হয়েছেন ঘর থেকে বেরোয়ে এদিকে যে হারামের কাছে যে তলাশ করেছেন, জিজ্ঞেস করতেছেন, চোখে পানি পড়তেছে যে আমার আব্বাকে কি আপনারা দেখছেন, আমার আব্বাকে কি আপনারা দেখছেন, কিন্তু কেউ রসুলের কথা বলতে পারতেছে না. এই অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়নাব রাদিয়াল্লাহু আনহা তলাশ করতে করতে একবার এদিকে রাস্তায় যান, একবার মিনার রাস্তায় যান, এরপর যে জান্নাতুল মুআল্লার দিকে গেছেন, জান্নাতুল মুআল্লার দিকে যাওয়ার পরে তারপরে দেখতেছেন যে হ্যাঁ আব্বাজান সামনে আসতেছেন, কিন্তু আব্বাজান যেভাবে ঘর থেকে বেরোয় গেছেন সেই অবস্থায় আসতেছেন না, উনার জামা ছিঁড়ে গেছে, উনার গলা ধরে টেনে উনার জামা ছিঁড়ে ফেলা হয়েছে, উনার হাত দিয়ে রক্ত বেয়ে পড়তেছে, উনার চেহারার উপরে এই সমস্ত কাফেররা থুক মারছে, ময়লা মারছে. আর এই অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন. জায়নাব রাদিয়াল্লাহু আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, মেয়ে বাপকে এই অবস্থায় দেখে উনিও জার জার কাঁদতেছেন. আর এই অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন যে আমার মেয়ে তুমি তোমার আব্বার এই অবস্থা তুমি দেখো না, বরং তোমার এই আব্বার এই কুরবানির কারণে, এই মুজাহাদার কারণে, আজকে এই ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়েছে সেই ফয়সালাকে তুমি দেখো. বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন আর এরকম ভাবে ত্যাগ স্বীকার করেছেন, কুরবানি সব থেকে উচ্চ স্তরে পৌঁছাইছেন, চুনার মতো আর কেউ নবীদের ভিতরে কুরবানি দেন নাই. আর ওই কুরবানির পরে কি সুসংবাদ দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন যে আমার মেয়ে জয়নাব দেখো তোমার আব্বার আজকের এই কুরবানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা করেছেন আজকে যে তোমার আব্বার আনিত দিনকে কিয়ামতের আগে দুনিয়ার সমস্ত কাঁচা পাকা ঘরের ভিতরে আল্লাহ পৌঁছাই দিবেন. আমাদের এই রাস্তার পাশেই হচ্ছে কুরবানি দেওয়া, কুরবানি দিয়ে যত সময় আমরা চলতে থাকবো তা আমাদের ভিতরে সিফাত আসতে থাকবে, আল্লাহর সাহায্য আমরা পেতে থাকবো. রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির নমুনা আমাদের সামনে পেশ করে গেছেন, যত বেশি আমরা কুরবানির সঙ্গে চলবো ততই বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দিবেন এবং আমাদেরকে অন্যদের হিদায়াতের জন্য ওসিলা বানাবেন. আর যদি সহুলাতের রাস্তা আমরা অবলম্বন করি তাহলে এর দ্বারাই হিদায়াত আসবে না, কিছু নেকি হয়তো আমরা পেয়ে যাব কিন্তু হিদায়াতের রাস্তা খুলবে না. এই জন্য কুরবানি হচ্ছে এই রাস্তার সব থেকে বড় বুনিয়াদী জিনিস. ইসলিয়ে সারা মজমা যে বাংলাদেশ কা ইস ওয়াক্ত ইয়াহাঁ বেঠা হুয়া হ্যায় মেরে দোস্তো, ও ইস বাত কি তমন্না করে कि आज तक जो कुछ हमसे हुआ है गलती हो गई, गलती हो गई. जिन्होंने हमें सताया हमने उनको सताने की कोशिश किया,
जिन्होंने हमको कुछ कहा हमने उनसे बदला लेने की नियत किया, जिसकी वजह से अल्लाह की मदद रुक गई। अल्लाह की मदद रुक गई। अगर हम काम करने वाले, अगर हम काम करने वाले लोगों की मार को अल्लाह के लिए बर्दाश्त कर ले, कोई इंतकाम का जज्बा ना आए, कोई बदला लेने का जज्बा ना आए, बल्कि उस तकलीफ पर अल्लाह से हिदायत मांगे, क्या मांगे? अरे अल्लाह से क्या मांगे? हिदायत मांगे। ये अल्लाह को बहुत पसंद है, बहुत पसंद है, बहुत पसंद है। एक आदमी अल्लाह के रास्ते में निकला हुआ है, बुखार ने पछाड़ दिया, बेचारा परेशान है। अब एक ये है, ये भी अल्लाह से दुआ कर सकता है, ए अल्लाह मेरे बुखार को दूर कर दे, ए अल्लाह मेरे बुखार को दूर कर दे। ये दुआ मांग सकता है और उसकी दुआ मकबूल है और उसकी दुआ पर बुखार दूर हो जाएगा। लेकिन बजाय ये कि अल्लाह मेरा बुखार दूर कर दे, वो अल्लाह से मांग रहा है, सुनो ये है आला दर्जे की दुआ और यह है हिदायत लेने की दुआ, यह है खुदा की रहमत को मुतवज्जे करने की दुआ। क्या कह रहा है? ए अल्लाह इस बुखार पर जो मुझे तकलीफ हो रही है, ए अल्लाह जो मुझे तकलीफ हो रही है, मेरी इस तकलीफ को कबूल फरमा कर ए अल्लाह अमेरिका की हिदायत का फैसला फरमा दे। अल्लाह कहेगा वारे मेरे बंदे, वारे मेरे बंदे, तू तो अजीब मेरा बंदा है, तुझे तकलीफ हो रही है, बुखार की वजह से तेरे पूरे बदन में दर्द हो रहा है, तेरा सर दर्द की वजह से फट रहा है, तूने अपने सेहत के लिए दुआ नहीं मांगी, तूने मेरे बंदे अमेरिका वालों के लिए हिदायत की दुआ मांगी है। याद रखना ये इतनी कीमती दुआ है और इतनी कबूलियत वाली दुआ है और इतनी रहमत वाली दुआ है, अल्लाह इस पर खुश होकर उसकी दुआ पर वहां वालों को हिदायत भी देंगे और इसके मर्ज को अल्लाह ताला खत्म भी कर देंगे। ये है मेरे दोस्तों, ये है मेरे दोस्तों, अल्लाह के रास्ते की तकलीफों को अल्लाह से हिदायत का जरिया बनाओ और लोगों लोगों की तकलीफों को अल्लाह से हिदायत का जरिया बनाओ, तो इंशाअल्लाह इस तकलीफ पर अल्लाह लोगों के लिए हिदायत का रास्ता खोलेगा और पूरे मुल्क के अंदर अमन व अमान कायम फरमाएगा, अमन व अमान कायम फरमाएगा। अमन व अमान जो आता है वो दाई के बर्दाश्त करने पर आता है, दाई के रहम करने पर आता है, दाई की दुआओं पर आता है, दाई के झेलने पर आता है। इसलिए मेरे दोस्तों हम तो हर हाल में झेलेंगे, हर हाल में बर्दाश्त करेंगे और लोगों के लिए हिदायत की दुआ चाहेंगे, तो इंशाअल्लाह हम महबूब बनेंगे, मकबूल बनेंगे इंदल्लाह और लोगों को हिदायत का फैसला हो जाएगा। अल्लाह हमें तुम्हें इसकी तौफीक अता करे। बोलें जे मोहतरम भाई बुजुर्ग, এই রাস্তায় যদি নাকি আমরা বাংলাদেশের সাথীরা মুজাহাদের সঙ্গে, কুরবানির সঙ্গে, সবরের সঙ্গে এবং প্রতিশোধের জজ্বা না নিয়ে ক্ষমা করতে থাকি আর মুজাহাদা এবং কুরবানির রাস্তায় যদি নাকি আমরা বাড়তে থাকি, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অবস্থাকে ঠিক করে দিবেন। আর যদি নাকি আমরা ব্যতিক্রম করি, প্রতিশোধ নিই, বদলা নিই, তাহলে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে। এই জন্য মহতারাম ভাই সুর্গ, এই রাস্তার আসল বুনিয়াদি যে পথিও সেটি হচ্ছে মুজাহাদা, কুরবানি। বলেন যে একজনের জ্বর হয়েছে, তা জ্বর হলে সে জ্বরে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে, এ অবস্থায় সে কথাও দোয়া করতে পারে যে আল্লাহ আমার জ্বরকে তুমি দূর করে দাও, আমাকে তুমি সুস্থ করে দাও, এটাও তার জন্য সুযোগ আছে। কিন্তু এর থেকে আরো বড় জিনিস হচ্ছে, সমঝদারি হচ্ছে যে সে তার এই কষ্টকে দূর করার জন্য আল্লাহকে না বলে সেই যে দোয়া করতেছে যে আল্লাহ আমার যে জ্বরের কারণে কষ্ট হচ্ছে, এই কষ্টের কারণে আল্লাহ তুমি এই কষ্টের বিনিময় তুমি আমেরিকার মানুষের হৃদয়ের ফয়সালা করে দাও। এই যে সে নিয়াত করলো কুরবানি দিতেছে আর কষ্ট হতেছে, এগুলোকে সে বরদাস্ত করতেছে, এই অবস্থায় সে যে সময় বলতেছে যে আল্লাহ তুমি আমেরিকার মানুষের হৃদয়ের ফয়সালা করে দাও, তা আল্লাহ রাব্বুল আলামিন এর এই যে জজবা আর এই যে নিয়াত
আর কুরবানি দেওয়ার এই জজবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার এই কুরবানিকে বুনিয়াদ করে আমেরিকার মানুষের হৃদায়তের ফয়সালা করে দিবেন, আর তার ভাইকে এই সুস্থতা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতাও দিয়ে দিবেন। এই জন্য মহতারাম ভাই সুযোগ আমাদের কুরবানির লাইনে এগোতে হবে, কুরবানির লাইনে যে সময় এগোবো সে সময় আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী সাহায্য আমাদের সঙ্গে আসবে, আমাদেরকে এবং আমাদের দেশের ভিতরে আমন আমান কায়েম করে দিবেন। বলছে আমন আমান নিরাপত্তা ওই সময় স্থাপন হয় যে সময় নাকি দাওয়াতের কাজ কারণরা সবরের সঙ্গে চলে, সবরের সঙ্গে যে সময় চলবে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহাদা কুরবানির কারণে এদেরকেও হৃদয় দান করেন আর এদেরকে ওসিলা করে অন্যদের জন্য হৃদয়ের রাস্তাকে খুলতে থাকেন। বলো ভাই যো তাকাদা আয়েগা উসকো ইনশাআল্লাহ কবুল করোগে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিল সে কে রহে হো জবান সে কে রহে হো? দিল সে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ করনে মে উসূল ইয়ে হে কি পহলে উসকি নিয়ত করো, দিল সে নিয়ত করো ফির কহো ইনশাআল্লাহ। তো ইয়ে ইনশাআল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম ওয়ালা হোগা আর জিসকে বারে মে নিয়ত ইয়ে কহোগে আল্লাহ উসকে ইয়ে কবুল ফরমা লেগা। ভাই সবাই যে আমরা যে সমস্ত তাকাজা আসে আমাদের সামনে ওই তাকাজা পূরণ করার জন্য তৈরি আছি তো? বলেন যে ইনশাআল্লাহ আমরা মুখ দিয়ে বলতেছি না দিল দিয়ে বলতেছি? বলেন যে সময় নাকি আমরা ইনশাআল্লাহ বলতেছি এর আগে দিল থেকে আমরা নিয়াত করি যে এই তাকাজা আসবে সেই তাকাজাকে আমরা পূরণ করব। দিল থেকে নিয়াত করার পরে যদি নাকি মুখ দিয়ে ইনশাআল্লাহ বলি এই ইনশাআল্লাহ চলে মুসলমানদের ইনশাআল্লাহ এবং এই ইনশাআল্লাহ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার যোগ্যতা দিয়ে দিবেন। আজ ইস ওয়াক্ত ইয়ে ফয়সলা করনা হ্যায় कि हमारे बांग्लादेश का कोई जिला कोई तहसील न बचे जिसमें चार चार महीने की पैदल जमातें न फिर रही हो। पैदल जमातें जितनी फिरेंगी उतनी ही ज्यादा अल्लाह की रहमत मुतवज्जे होगी, सारी बलाएं मुसीबतें खत्म होंगी और आपस में जोड़ और मोहब्बत पैदा होगा और दुश्मनियों को अल्लाह खत्म फरमाएंगे और दिलों को एक फरमाएंगे। इसलिए आज ये सारा मजमा अल्लाह के भरोसे पर अपने आप को पैदल जमातों में चार चार महीने के लिए पेश करे पहली तश्कील। ये याद रखना पहले इसको इत्मीनान के साथ सुकून के साथ इसी तरह बैठे रहें, जब तक ना कहा जाए कि अब मजलिस खत्म हो गई तब तक ना उठें, अपनी जरूरतों को थोड़ी देर दबा के रखें ताकि ये तकाजे आपके जरिए से अल्लाह पूरा करा दे। बोलो ऐसा करोगे इंशाल्लाह? बोलते सिंह जी এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সমস্ত মজমা যে সাথীরা আসছি আমরা ইনশাআল্লাহ পায়দল জামাত নিয়ে আমরা আল্লাহর রাস্তায় বাইর হব। আমরা সমস্ত গ্রামে গ্রামে সমস্ত এলাকা এলাকায় পায়দল জামাত নিয়ে যে সময় চলতে থাকব তো আল্লাহ রাব্বুল আলামিন অবস্থাকে পরিবর্তন করে দিবেন, সমস্ত দুশ্মনীকে আল্লাহ শেষ করে দিবেন এবং কাজের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সুগম করতে থাকবেন। এই জন্য মহতারাম ভাই সুযোগ প্রথম তাশকিল হচ্ছে এই যে এখন সবাই ধৈর্যের সঙ্গে আমরা বসি, এখন আমরা সবাই ব্যক্তিগতভাবে আমি আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিজের নাম পেশ করি যে ইনশাআল্লাহ আমি চার চার মাস সময় নিয়ে পায়দাল জামাতে আমি চলবো। এই জন্য সবাই পায়দাল জামাতে যাওয়ার জন্য সবাই তৈরি আছি তো? আব বাতাও হালকে কে এতবার সে হোগি কি জিলে কে এতবার সে হোগি या पूरे मजमे के एतवार से होगी? कहाँ गए जिम्मेदार तश्कील वाले? पहले तो खड़े हो जाए कौन हो फिर वहाँ हल्का में जाके खिता में जाके वो बैठ के तरतीब करके तश्कील। सारा मजमा सुनो गौर से, आप में से वो कौन मर्द मोमिन है, वो कौन मर्द मुजाहिद है, वो कौन मर्द जाहिद है, वो कौन अल्लाह का लाडला महबूब बंदा है और वो कौन जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का वफादार उम्मती है जो खड़ा हो के कहे जान दी हुई अल्लाह की है, माल दिया हुआ अल्लाह का है, वक्त दिया हुआ अल्लाह का है, वो जब चाहे जब ले सकता है, लेकिन इस वक्त अल्लाह के दीन का तकाजा है, खुदा के कलमे को बुलंद करने का तकाजा है और जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके और सुन्नत को पूरी दुनिया में कायम करने का तकाजा है, तो सबसे पहले हमारा चार महीना पैदल की जमात में लिखिए। इंशाअल्लाह पहले आप सब अज़्म करो, इरादा करो और खड़े हो जाओ और उसके बाद तफक्कुद करने वाले
آپ کا تفقد کریں گے اور آپ کے اعتبار سے آپ کے حالات کے اعتبار سے پھر آپ کا کوئی مہینہ طے کریں گے اور اس کے اندر آپ کو انشاءاللہ چار چار مہینے پیدل نکالا جائے گا اور یہ چار مہینہ پیدل بڑے اجتماع سے پہلے اگر جماعت نکل جاتی ہے تو انشاءاللہ پورے ملک کے حالات کو آپ بدلا ہوا دیکھیں گے اور اللہ کی رحمت کو اترتا ہوا دیکھیں گے اور ہدایت کا پھیلتا ہوا دیکھیں گے. اس کے لیے ذریعے کے طور پر قبول ہو جائے, بہانے کے طور پر قبول ہو جائے. بتاؤ اس مجمع میں سے کون ہے جو کھڑا ہو کے اپنے آپ کو چار چار مہینے کے لیے پیدل جماعتوں میں جانے کے لیے پیش کرے. اللہ قبول فرمائے اور آپ کی مدد فرمائے. مولانا جی حضرت, محترم بھائی دوست بزرگ, یہ مجمع تھے کہ ہمرا چار چار ماس سمے نیے এখন আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তৈরি হব, ওই কাজ নিয়ে যাব যে কাজ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চলতেন. রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ওই জিম্মাদারি রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সব থেকে বড় প্রিয় কাজ ছিল উম্মতের হিদায়তের ফিকির করা. ওই তাকাজা নিয়ে এখন আমরা চার চার মাস সময় নিয়ে পুরো দেশের ভিতরে আমরা চলবো. এখন আমরা মর্দে মোমেন হিসেবে আমরা নিজেদের নাম পেশ করে দিব যে আমি চার মাসের জন্য ইনশাল্লাহ তৈরি আছি. এরপরে এই জায়গা থেকে তৈরি হয়ে আমরা খিত্তার ভিতরে যে তারপরে আমরা ওই জায়গায় তাফাকুদের সাথীরা আসে, তাসকিলের সাথীরা আসে, ওনাদের সামনে আমরা আমাদের অবস্থা পেশ করব. এখন নগদ কে যেতে পারতেছে এবং পাঁচ দিনে এরকম ভাবে পাঁচ দিনের জোরে শেষে আমরা চলে যাব. ইস্তেমার আগে যদি নাকি আমরা এরকম বাংলাদেশে বেরোই পড়ি আর সমস্ত বাংলাদেশের ভিতরে পায়দাল জামা চলতে থাকি, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হিদায়ত দান করবেন এবং আমাদেরকে কেন্দ্র করে আমাদেরকে ওসিলা বানায় আমাদেরকে জরিয়া বানায় হিদায়তকে আল্লাহ আম করে দিবেন এবং পুরো দেশের ভিতরে একটা পরিবেশ তৈরি হবে. এই জন্য আমরা সবাই যে যে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য নগদ নগদ যাওয়ার জন্য তৈরি আছি, আমরা সবাই দাঁড়ানোর জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ দেখা যায় ভাই. ইনশাআল্লাহ কে কে তৈরি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমায়, آپ کی مدد فرمائے, ہمت استقامت فرمائے, آپ کی نسلوں تک کے لیے خدا ہدایت کا فیصلہ فرمائے.